লম্বা, অনেক লম্বা। যাই হোক, বিসমিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুম্মা আম্মা বাদ। আমরা কি নিয়ে শেষ কথা বলছিলাম? আর রহমান আর রহিম। চলুন আরেকটু আগাই। আমার কর্মজীবনের একটা হাস্যকর উদাহরণ দিই। আমি কি শিখাতাম বলেছিলাম কি না, ছোটদের স্কুলে পড়াতাম। তো যে স্কুলে আমি কাজ শুরু করেছিলাম সেখানে আমি সবচেয়ে অল্প বয়স্ক টিচার ছিলাম। অন্য সব টিচাররা ছিলেন আন্টি, আমার থেকে বয়সে অনেক বড়। তারা বাচ্চাদের সাথে খুব শক্ত আচরণ করতেন। তারা এমন ছিলেন যে তারা ক্লাসে ঢুকলে বাচ্চাদের মনে আল্লাহর ভয় ঢুকিয়ে দিতেন। ওকে, এখন আমি তো হাস্যরস প্রিয় একজন মানুষ, তো যখন আমি টিচার হিসাবে চাকরিটা পেলাম, প্রথম দিন আমার ক্লাস শুরু করলাম আর আমি তাদেরকে জোক শোনাচ্ছি, আজগুবি সব খেলা দেখাচ্ছি, যেমন এক কানে পেন্সিল ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করা, এই ধরনের দুষ্টামি, তাদের গল্প শোনানো ইত্যাদি ইত্যাদি। প্রথম দিন আমার এখনও মনে আছে, যখন আমি ক্লাস থেকে চলে যাচ্ছিলাম সবাই বলে উঠলো, না আপনি যাবেন না। আমি মনে করেছিলাম তারা আমাকে ভালোবাসে, কিন্তু না, আসলে কারণ হচ্ছে আন্টিরা আসছেন। তাও তারা আমার ক্লাস খুবই পছন্দ করতো, কারণ আমি তাদের সাথে এত দুষ্টামি করেছিলাম। আমি ভাবতাম এই টিচাররা এমন জাদ্রিল কেন, বাচ্চাদের ক্লাসে ভালো সময় কাটানোকে কেন তারা এত কঠিন করে তুলেছেন, তারা কেন বাচ্চাদের বন্ধু হতে পারেন না। তো এরপর অন্য অভিজ্ঞ টিচাররা আমাকে জিজ্ঞেস করলো, আজকে আপনার ক্লাস কেমন হলো? আমি বললাম, আমরা এত এত মজা করেছি, আমরা হেসেছি খেলেছি। তারা বললো, আপনি কিছু পড়াননি? বললাম, না না না, পড়াশোনা পরে করব, প্রথমে আমি তাদের বন্ধু হতে চাই। তারা সবাই বললো, পরে বুঝবেন, এমন ব্যঙ্গও করে বললো। আর আমি তো ভাবছি, আরে না, এরকম কখনোই হবে না। তারপর কিছুদিন পর আমি আবারও ক্লাসে ঢুকলাম আর আমি ওদের পড়াতে লাগলাম, কিন্তু ওরা কেউ আর চেয়ারে বসে থাকতে চায় না। আমাদের গল্প বলো, ওই কানের খেলাটা দেখাও, তারা কেউ মারামারি করছে, একজন আরেকজনের পেন্সিল নিয়ে যাচ্ছে, কেউ আঁকাআঁকি করছে, আরেকজন তো আমার এখনও মনে আছে পিছনের দেয়ালে গিয়ে নিজের নাম লিখছে। তাও আবার আমার দিকে তাকিয়ে। ওর বন্ধুকে বলল, হেই, আমার মনে হচ্ছে উনি তোমাকে দেখছেন। আর সে তখন কি বললো জানেন? কিচ্ছু হবে না, উনি খুব ভালো মানুষ। আর সে লিখেই চলল। তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম, যখন আপনি শুধু ভালোবাসা, দয়া, ভালোবাসা আর দয়া, আর ভালোবাসা আর দয়াই দেখাতে থাকবেন, তখন মানুষের সুযোগ নিতে চাইবে। ওকে, আমি আরেকটা উদাহরণ দিই। এটা কিছুটা হাস্যকর উদাহরণ, কিন্তু তাও এটা ব্যাপারটা বুঝিয়ে দেবে। ধরুন একজন মালিক আর একজন দাস। মালিক বলল, শোনো, তুমি আমার দাস, কিন্তু আমি চাই না যে তুমি সব ধরনের কাজ করো, আমার চাহিদা খুবই অল্প, আমি তোমার থেকে শুধু একটা জিনিস চাই, এই যে একটা দেয়াল, না ঠিক দেয়ালও না, চক দিয়ে টানা একটা রেখা, শুধু এই লাইনের অন্য পাশে যাবে না, এই লাইনের মধ্যে থাকবে, শুধু এই লাইনের বাইরে যাবে না, এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো, দাগের বাইরে যেও না, আমি শুধু এটাই দাবি করলাম, শুধু এই লাইনের বাইরে যাবে না, এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো, দাগের বাইরে যেও না। তো সেই দাস তো আসলে মুক্তই, কিন্তু একটা গোলাকার রেখার ভিতরে, ঠিক আছে, সেই গোলাকার রেখাটা ভালোই চওড়া, কয়েক একর। ওকে, তো সেই এর ভিতর থেকে যা ইচ্ছা করতে পারে। একদিন সে যাচ্ছে লাইনের কাজ দিয়ে যাচ্ছে আর হোঁচট খেলো, খেয়ে লাইনের অন্য পাশে পড়ে গেল। মালিক কিন্তু সব দেখছেন, তিনি একটা চেয়ার নিয়ে উঠোনে বসে দেখছেন। দাস পড়ে গিয়ে সর্বপ্রথম কোথায় তাকালো? সে তাকালো তার মালিকের দিকে, তার মালিক তাকে দেখছে কিনা। মালিক তো চেয়ারে বসে আছে, ভাবটা এমন যেন কিছুই হয়নি। মালিক কিছুই বলেননি, শুধু সেখানে বসে আছেন। তো দাস উঠে দাঁড়ালো, কাপড় চোপড় ঠিক করলো, এরপর লাইনের ভিতরে চলে গেল। পরদিন দাস লাইনের কাছে, এইবার সে পড়ে যাওয়ার ভান করলো, সে মালিকের দিকে তাকালো, দেখলো যে মালিক এখনও চেয়ারে বসে আছে আর কিছুই বলছেন না। তারপর দিন সে ভান করাও ছেড়ে দিল, সে এক পা বাইরে দিল এবং দেখল মালিক কিছুই বলছে না। আরও কিছুদিন পরে সে এক পা ভিতরে আর এক পা বাইরে দিয়ে হাঁটছে। কয়েক মাস পরে সে বেশিরভাগ সময় লাইনের বাইরেই কাটায়।
আর একটু পরপর মালিকের দিকে দেখে, হেই কেমন আছেন? মালিক তো ওকে, কোনো সমস্যা নেই, সুখের জীবন কাটাচ্ছে। তারপর একদিন মালিক তাকে ডাকলো, এখানে আসো। সে গেল। মালিক বললেন, মনে আছে প্রথম যেদিন দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম ওই লাইনের বাইরে যাবে না? সে বলল, ও হ্যাঁ মনে আছে, বলেছিলেন তো, আমার মনে আছে। তিনি বললেন, আচ্ছা তো তুমি সেই লাইনের বাইরে যাওয়া শুরু করলে, প্রথমবার ভুল করেছিলে, তারপর ভান করলে, কিন্তু আমি জানি ইচ্ছে করে করেছিলে, তারপর তুমি আরও বেশি করে করতে লাগলে, তারপর তুমি বেশিরভাগ সময়ই লাইনের বাইরেই কাটাতে লাগলে, আর আমি সব লিখে রেখেছি। আমি তোমাকে কিছু বলিনি কিন্তু লিখে রেখেছি। এই সেই রেকর্ড, তুমি সেই লাইন অতিক্রম করেছো 5680 বার, আর আজ আমি তোমাকে প্রত্যেকবারের জন্য চাবুক পেটা করব। আজকে বলুন তো এটা মানে কি? এটা মানে হচ্ছে মালিক বোঝাচ্ছে তুমি আমার দয়ার সুবিধা নিয়েছো, তুমি ভুলে গিয়েছিলে যে আমার তোমার বিচার করার অধিকার আছে। আমি তোমাকে ততক্ষণই দয়া দেখাবো যতক্ষণ তুমি আমার দয়ার অপব্যবহার না করো, আমার নির্দেশনাকে তাচ্ছিল্য না করো। কিন্তু আমি আসলে এই মালিক, লাইন, উঠান ইত্যাদি ব্যাপারে কথা বলছি না, আমি তাদের ব্যাপারে বলছি না, তাই না? আমি আমাদের আর আল্লাহর ব্যাপারে কথা বলছিলাম। তো শুধু আর রহমান আর রহিম থাকলে মানুষ তার অপব্যবহার করবে, তাই আল্লাহ বলেন শুধু আর রহমান আর রহিম না, তিনি আমাদের সতর্ক করেছেন, তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এটা খুব সহজ তর্জমা, বিচার দিনের মালিক। আমি এ ব্যাপারে শুধু একটুখানি কথা বলবো, কারণ আরও অনেক কিছু নিয়ে আমাদেরকে আজকে আলোচনা করতে হবে। মালিক শব্দটি না, মালিক নিয়ে পরে বলবো, আগে ন্যায় নিয়ে বলি। আল্লাহ বলেন তিনি বিচার দিবসের মালিক, বিচার হলো এখানে দিন, আরবি শব্দ দিন, এর অর্থ হচ্ছে নিশ্ছিদ্র, নির্ভুল আদান প্রদান। আরবিতে বলা হয় কামাতা দিনু তুদানু, আপনি একজনের সাথে যেভাবে আচরণ করবেন সেও আপনার সাথে সেভাবেই আচরণ করবে। তার মানে এই আয়াতের বিষয় হচ্ছে আপনার সাথে সদ্বিচার করা। এই আয়াত থেকে আমরা ইসলামের একটা সুদৃঢ় নিয়ম শিখতে পারি, আমাদের সাথে কিয়ামতের দিন দুইভাবে আচরণ করা হবে, শুধু এই দুইটাই বিকল্প। হয়তো আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া পাবেন, অথবা আল্লাহর ন্যায় বিচার পাবেন। আল্লাহ এটা বলেননি যে আপনি হয়তো আল্লাহর দয়া না হয় শাস্তি পাবেন, সেটা না। আল্লাহ বলেননি যে হয়তো আপনি দয়া ও ভালোবাসা পাবেন না হলে রাগ, ব্যাপারটা এরকম না। আমি বলছি এক পাশে ভালোবাসা ও দয়া, আর অন্য পাশে ন্যায় বিচার। ন্যায় বিচার এর মানে আপনাকে বুঝতে হবে। জানেন আমি যখন আমেরিকায় ঘুরে বেড়াই, আমি কোরআনের আয়াতগুলো নিয়ে নানানভাবে ভাবি। ভ্রমণের সময় আপনারা জানেন সিকিউরিটি চেকের ব্যাপার আছে। 2002-03 দিকে আমেরিকান এয়ারপোর্টগুলোতে খুব কড়া সিকিউরিটি ছিল, তো আপনি ওখানে গেলে আপনার জুতা খুলতে বলতো, জ্যাকেট খুলতে বলতো, ইত্যাদি ইত্যাদি সব কিছু তল্লাশি করতো। তো একদিন আমি এয়ারপোর্টে, আর সিকিউরিটি অফিসার যে ছিল তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল, সে এরকম করলো। তো আমি গেলাম চৌকার দরজার মতো একটা জিনিস, সেটার ভিতর দিয়ে গেলাম। তারপর সে আমাকে থামালো না, সে বলল না, হ্যাঁ স্যার একটু এদিকে আসুন, আপনার সাথে মুসলিমদের জন্য বরাদ্দকৃত স্পেশাল আচরণটা করি। না না, এরকম সে কিছুই করলো না। তো আমি ভাবনায় পড়ে গেলাম, সে আমাকে থামিয়ে এক্সট্রা চেক করলো না, তো আমি ওকে ইঙ্গিত করলাম। তখন আমি ভাবলাম হিসাবেন ইয়াসিরা, আল্লাহ তাআলা বিচারের দিন কিছু মানুষের ডান হাতে একটা বই থাকবে, কিছু মানুষের বাম হাতে, আর এই বইতে কি আছে? এই বইতে কি আছে? আমাদের সব কর্মের তালিকা। তো ভাবুন তো, আপনি কখনো আপনার পরীক্ষার খাতা আপনার শিক্ষককে দেখিয়েছেন? আর মাঝে মাঝে শিক্ষক সেই খাতা তার ব্যাগে ঢুকিয়ে ফেলেন, কিন্তু অনেক সময় তিনি বলেন এখানেই থাকো, আমি এখনই খাতা দেখে দিচ্ছি। এরকম হয়েছে কখনো? আপনি ডেস্কের সামনে দাঁড়িয়ে আছেন আর শিক্ষক আপনার খাতা দেখছে, এরকম হয়েছে আপনার সাথে? জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটা, কারণ যখনই তার লাল কলমের দাগ আপনার খাতায় পড়তে গেল, আল্লাহ আজ্জাল্লা যদি তিনি আপনার বই আপনার ডান হাতেও দেন, আপনার ডান হাতে বই আছে, তার মানে এই না যে আপনি পাশ হয়ে গেছেন। ফেরেশতারা বই খুলে চেক করবে,
আর আপনি যদি আমার মতো হন তাহলে হয়তো ভালো ভালো পেজগুলো দেখিয়ে দিতে চাইবেন। হ্যাঁ, 35 নম্বর পেজে দেখুন একটা লাইলাতুল কদর আছে, এটা একটু আগে চেক করুন। ওই হজটা 80 নম্বর পেজটায় আছে, 80 নম্বর পেজটা দেখুন। এই খারাপগুলো বাদ দিন, এই খারাপগুলো বাদ দিন, 80 নম্বর পেজটা ভালো। ছাত্ররা এরকম করে তাই না? যেমন তারা চাইবে আপনি খারাপ উত্তরগুলো বাদ দিয়ে শুধু ভালোগুলোরই মার্কস দেন। কিন্তু আল্লাহ আজ্জাজাল্লা প্রত্যেকে ভয়ে আছে, তারা ফেরেশতাকে তাদের বই দেখাতে যাচ্ছে, হাদিসে আসছে, তারা বলবে ঠিক আছে যাও, পেজ 80 দেখাতে হবে না, সব ঠিক আছে, আপনি যেতে পারেন স্যার, পেজ 80 দেখাতে হবে না, আপনি যেতে পারেন স্যার, ইটস ফাইন। ঘটনাটা এইরকম যে আপনি সিকিউরিটি অফিসারকে আপনার পাসপোর্ট দেখাচ্ছেন, আপনি তো ভাবছেন সত্যি সত্যি আমি যেতে পারি। আপনি গ্রাজুয়েট হয়ে গেছেন, আপনি অন্য পাশে পার পেয়ে গেছেন, অন্য পাশে যে গেল সে তো মহা খুশি, যার ডান হাতে বই সে তখন বলবে হা উমরা ও কিতাবিয়া, আরে সবাই দেখো এই যে আমি কি পেয়েছি, আমার মার্কস দেখো। আপনি জানেন যাদের খারাপ মার্কস আসে, আমি এরকম করতাম, যখন আমি আরবি প্রোগ্রাম শেখানো শুরু করি আমি পরীক্ষা নিতাম, তারপর আমি প্রত্যেকের নাম ধরে ডাকতাম, সে ক্লাসের সামনে আসতো আমি তাকে তার খাতা দেখতাম, তারপর সে লজ্জা নিয়ে হেঁটে হেঁটে তার সিটে ফিরে যেত। আর যখন কোনো ছাত্র পরীক্ষা অনেক খারাপ করে, সে যখন পরীক্ষার খাতা পায় তখন প্রথমেই সে কী করে, সেটাকে ভাঁজ করে ফেলে। আর যারা 100 পায় তারা তাদের খাতা ইচ্ছাকৃত অনিচ্ছায় হাত থেকে ফেলে দেয়, ও সরি সরি। যেই ব্যক্তি কেয়ামতের দিন সিকিউরিটি চেক পার হয়ে যাবে সে বলবে এই দেখো আমার বই দেখো, ইন্নি জানান্তুন আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম আমি খুব ভালো রেজাল্ট করব, আমি জানতাম আমি আমার আমলগুলো ফল পাবো। সুবহানাল্লাহ। আর যে বাঁ হাতে বই পেল, কোরআন এটাকে বর্ণনা করে এইভাবে, ওরা আজাহরিহি, মানে পিঠের পিছনে। যেমন আপনি খারাপ রিপোর্ট কার্ড পেলেন কিন্তু আপনি এও জানেন না যে সেটা কত খারাপ, কারণ সেটা আপনার পিঠের পিছনে, আর আপনার পিছনের লোক আপনাকে বলছে হায় হায়, আপনি বলেন কি কি হয়েছে, আমি তো দেখতে পাচ্ছি না। তো তারা তাদের বই দেখালো, এবার কি ফেরেশতারা বলবে না ঠিক আছে তুমি যেতে পারো? না, তারা বইটা খুলবে, প্রত্যেক লাইন পড়বে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাহু মান সুইলা ইয়াউমাল কিয়ামাতি ফাকাদ হালাকা, যাকে বিচারের দিন প্রশ্ন করা হলো একবারও হোক সে ধ্বংস হয়ে গেল। মানে যদি ফেরেশতারা আপনাকে থামায় আর বলে স্যার একটু দাঁড়ান, আপনার বইটা একটু দেখি, এটা কি বৃহস্পতিবারে আপনি এটা কি করেছিলেন, কোথায় গিয়েছিলেন, এই যে ক্লাব, এখানে আপনি কি পান করেছিলেন, কতটুকু মদ খেলেন, এই যে আপনার বন্ধুরা এরা কারা, এরা কি ভালো বন্ধু, না রেকর্ড দেখে তো তা মনে হচ্ছে না, কি অবস্থা, তা সব রেকর্ডে আছে ভিডিও ফুটেজ সহ। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা করেছে সেগুলো তাদের সামনে দাঁড়িয়ে থাকতে দেখবে, সেই রেকর্ড যদি একবার বের করা হয় কিন্তু সেই রেকর্ড কি অন্যায্য হবে, না। বিচারের দিন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে আল্লাহ ভালোবাসা দয়া দেখাবেন এবং বলবেন আমি তোমার বই খুলেও দেখব না, তুমি যাও। আর এমনও মানুষ থাকবে যাদের ব্যাপারে আল্লাহ বলবেন ওদের বই খুলো এবং তারা আল্লাহর বিচার পাবে। তো দুইটা অপশন, হয়তো দয়া নয়তো বিচার। আমরা আল্লাহর দয়া চাই, আমরা তাঁর ভালোবাসা চাই, কিন্তু আমরা এটার অপব্যবহার করি। কিছু মানুষ হারাম উপায়ে টাকা উপার্জন করা শুরু করে, নিঃসন্দেহে এটা খারাপ কাজ, তারা খারাপ মানুষের সাথে মেশে, তারা হারাম খায়, হারাম জিনিস পান করে, তারা হারাম জিনিস দেখে, হারাম জিনিস করে, এবং তারা বলে আল্লাহ স্নেহময় করুণাময় কত ভালো, কোনো ব্যাপার না, আল্লাহ এই ছোটো জিনিসকে বড় করে দেখবেন না। এর মানে আপনি আল্লাহর দয়ার অপব্যবহার করার চেষ্টা করছেন, তিনি এটাকে হালকাভাবে নেন না, হালকাভাবে দেখেন না। আল্লাহ দুটো জিনিসের সামঞ্জস্য বজায় রাখেন, একদিকে তার অসীম ভালোবাসা, সেটা সবসময় আপনার জন্য থাকবে, তার দয়া সবসময় আপনার জন্য থাকবে, অন্যদিকে এটা একবারের জন্য ভাববেন না যে আল্লাহর ভালোবাসা ও দয়ার অপব্যবহার করে যা ইচ্ছা তাই করতে পারবেন, কখনো এটা ভাববেন না, কারণ এমন ভাবনা আল্লাহর দয়া থেকে আপনাকে বঞ্চিত করবে। সুবহানাল্লাহ, দুটি জিনিসের সামঞ্জস্য, আর রহমান আর রহিম একদিকে, মালিক ইয়াউমিদ্দিন অন্যদিকে। তো আজকে রাতে আমি আর এই 3 আয়াতের গভীরে যাব না, কিন্তু এটা বলবো এটা এই সেশনে আমার সবচেয়ে প্রিয় জায়গা, এই 3টি আয়াত।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর রহমান রহিম, আর কি মালিক ইয়াউমিদ্দিন। এই তিনটি আয়াত হচ্ছে কোরআনে প্রদত্ত আল্লাহর সবচেয়ে পূর্ণাঙ্গ পরিচয় দানকারী আয়াত। প্রত্যেক মানুষকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে যা জানতে হবে তা এই তিনটি আয়াতে আছে। শুধু এটাই যথেষ্ট আপনার জন্য, এটাই যথেষ্ট। কেউ বলতে পারে তোমার ইসলামে প্রভুর ধারণা কেমন? শুধু ফাতিহার এই তিন আয়াতই উত্তরের জন্য যথেষ্ট। প্রথমত, যা তিনি তাঁর ব্যাপারে আমাদের বলছেন তা হচ্ছে তিনি প্রশংসা ও কৃতজ্ঞতার অধিকারী। দ্বিতীয় জিনিস তিনি যা বলছেন তার ব্যাপারে তা হচ্ছে তিনি আমাদের মালিক। আর তৃতীয় জিনিস যা তিনি তাঁর ব্যাপারে বলছেন তা হচ্ছে তিনি অন্য মালিকদের মতো নন, আপনার জন্য তার অসীম ভালোবাসা, অসীম দয়া। এবং শেষ জিনিস যা তিনি নিজের ব্যাপারে বলছেন তা হলো, এটা ভাববেন না যে তার অসীম দয়া ও ভালোবাসার অপব্যবহার করতে পারবেন আপনি। তিনি কিছু মানুষের সাথে ন্যায় বিচার করবেন যদি তারা অন্যায় করে থাকে, তারা যদি নিয়মিত তার অবাধ্য হয়। সুবহানাল্লাহ, এটাই যথেষ্ট, এটাই পরিপূর্ণ। কিন্তু সব শেষে আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা কি? আমি আগেও বলেছি, আমাদের তার সাথে প্রাথমিক সম্পর্ক কি? তিনি আমাদের মালিক আর আমরা তার দাস, এটাই সম্পর্ক। আল্লাহর ব্যাপারে এই প্রাথমিক বিষয় যে বুঝতে পারবে সে অবশ্যই একটা ফলাফল উপলব্ধি করবে, তা হচ্ছে ইয়াকা নাবুদু। এটাই হচ্ছে পরিশেষ, ইয়াকা নাবুদু। শুধু তোমার কাছেই আমরা দাসত্ব স্বীকার করি, ইচ্ছাকৃত দাসত্ব। এখন চলুন দাসত্ব নিয়ে কথা বলি। দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি জোর দিয়ে করতে হয়? দাসত্ব কি ইচ্ছাকৃত হয় নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত। কেউ বলবে না আমি অন্যরকম একটা চাকরি খুঁজছি, আমি আমার পায়ে শিকল বাঁধা পছন্দ করি। ওকে, কেউ দাসত্বের চাকরির জন্য অ্যাপ্লাই করে না, ঠিক না? দাসত্ব কখনো ইচ্ছাকৃতভাবে করা হয় না। আমরা সেই হাস্যকর উদাহরণ দেখতে পারি, আপনি এসে বললেন এই যে আমি আপনার দাস, আমি বললাম চলো কিছু করি, এটা ইচ্ছাকৃত। কিন্তু এটা সাধারণত হয় না। আল্লাহর থেকে বেশি শক্তিশালী কোনো মালিক হতে পারে না। এবং অন্য মালিকদের আরেকটা বিষয় এরকম, সাধারণত দাসরা মালিকদের ভালোবাসে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। এবং একবার যদি তারা সুযোগ পায় তাহলে কি করে? মুক্ত হতে চায়। এবং যদি তারা মালিকের প্রশংসাও করে তাহলে সেটা কি সত্যি নাকি মিথ্যা প্রশংসা? মিথ্যা প্রশংসা। কিন্তু এই সূরা শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ দিয়ে, এটা সত্যিকারের আসল প্রশংসা এই মালিকের। এটা কিভাবে সম্ভব? এর কারণ হচ্ছে এই যে, এই মালিক আপনাকে দাসত্ব করার জন্য জোর করেন না, আপনাকে এই উপলব্ধি নিজ থেকে করতে হবে। তাই তিনি এটা বলেননি যে উবুদুল্লাহ, আল্লাহর দাস হও, বরং আমরা বলি ইয়াকা নাবুদু, আমরা তোমার কাছে নিজেদের দাসত্ব বিসর্জন করলাম, আমরা তৈরি, আমরা নিজ থেকে এটা বেছে নিয়েছি, আমরা ইচ্ছাকৃতভাবে দাসত্ব স্বীকার করছি। চমৎকার ব্যাপার। এই যে ইসলাম ধর্ম আপনাকে ফাতিহাতেই বলে দিচ্ছে তোমাকে এটা বেছে নিতে হবে, তোমাকে এটা বেছে নিতে হবে। কেউ তোমাকে মুসলিম হতে জোর করতে পারবে না, তোমাকে নিজ থেকে আল্লাহর কাছে আসতে হবে। আর কেন আপনার আল্লাহর কাছে আসা উচিত? আপনার আল্লাহর কাছে আসা উচিত সূরা ফাতিহার প্রথম তিন আয়াতের জন্য, এটাই আপনার জন্য যথেষ্ট। যদি সত্যি আপনি জানতেন আলহামদুলিল্লাহর মানে কি, রব্বিল আলমিনের মানে কি যদি আপনি বুঝে থাকেন, আর রহমানুর রহিমের মানে কি আপনি যদি বুঝে থাকেন, আর মালিক ইয়াউমিদ্দিনের মানে কি আপনি যদি এগুলো বুঝে থাকেন, এগুলোর প্রত্যেকটা এককভাবেই যথেষ্ট। কারণ সব মিলে এটা বলার জন্য যথেষ্ট, ইয়া আল্লাহ আমি তোমার দাস, আমি নিজের ইচ্ছায় কাজ করতে চাই না, আমি সেটাই করতে চাই যেটা তুমি চাও আমি করি। কারণ যা তুমি চাও তা আমার চাওয়ার থেকে অনেক গুণ উত্তম। কারণ তুমি আমার রক্ষক, তুমি আমাকে ভালোবাসো আমার কল্পনার থেকেও বেশি, এবং তোমার ভালোবাসা আমি সর্বদা পাই। আল্লাহ তার দাসত্বের আগে তার ভালোবাসার ব্যাপারে বলেছেন, তাই না? তো আল্লাহ তাদেরও ভালোবাসেন যারা তার দাসত্ব গ্রহণ করে না, তাদেরও ভালোবাসেন যারা তার ব্যাপারে খারাপ কথা বলে, তাদেরকেও যারা তাকে অমান্য করে। ইয়া আল্লাহ তুমি এত ভালো, আমি তো আমাকে গ্রহণ করো, আমি সাইন আপ করছি, ইয়াকা নাবুদু। এটাই হচ্ছে সেই কথা যা আমি আর আপনি বলি যখন এইভাবে দাঁড়াই। হয়তো আপনাদের মধ্যে কেউ একটা মুভি দেখছে, খারাপ মুভি, তারপর আপনি একটু বিরতি দিলেন, তারপর নামাজ পড়লেন, ইয়া আল্লাহ আমি শুধু তোমারই দাস, আমি কখনো তোমার কথা অমান্য করি না, আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি, আমাকে পথ দেখাও। তারপর আপনি সালাম ফিরালেন, তারপর আবার মুভি প্লে করলেন, এর কোনো মানে হয়? ভাবুন তো, আপনাদের কেউ জুমার নামাজ পড়তে গেলেন, হাজার হাজার মানুষ সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস, সবাই বলছে ইয়া আল্লাহ আমি তোমার দাস,
আমি এই উপলব্ধি নিজ থেকে পেয়েছি। আমি এটা বুঝি যে আমি যদি নিজের ইচ্ছায় কাজ করি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, তাই আমাকে পথ দেখাও। তারপর জুমার নামাজ শেষে আপনি খারাপ কাজ করলেন, এটার কি কোনো অর্থ হয়? তার মানে হচ্ছে আমরা জিহ্বা দিয়ে এমন কিছু বলছি কিন্তু তা আমাদের অন্তরে পৌঁছায়নি, আর আমরা আসলে সে সম্পর্কে চিন্তাও করি, আসলে আমরা কি বলছি তা নিয়ে সচেতন থাকি না। যখন আমরা বলি ইয়া কেন আবুদু, আমরা আল্লাহর সাথে একটা সন্ধি করছি, আমরা আল্লাহর কাছে নিজেদের সম্পর্কে কিছু বলছি, আমরা আল্লাহর কাছে একটা দাবি করছি। কিভাবে আপনি আপনার মাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? আপনি যখন বাসায় আসেন তিনি আপনাকে বলেন জুতা খোলো, আপনি সেগুলো খোলেন না। তিনি আপনাকে বলেন ডিনার টেবিলে বসে খাও, আপনি সোফায় বসে খান। তিনি বলেন তোমার বন্ধুদের নিয়ে এসো না, আপনি আপনার বন্ধুদের নিয়ে আসেন। তিনি বলেন উচ্চস্বরে শব্দ করো না, আপনি শব্দ আরও বাড়িয়ে দেন। আর তারপর আপনি তাকে বলেন মা আমি আপনাকে ভালোবাসি। এটা কি একটা তামাশা নয়? তিনি কি কষ্ট পান না যখন তাকে বলেন যে আপনি তাকে ভালোবাসেন? এটা কি আপনার মায়ের জন্য অপমানকর নয়? আমরা কি আল্লাহকে অপমান করছি না? তিনি আমাদের যা যা করতে নিষেধ করেছেন আমরা তা সবই করছি, তারপর আমরা বলি ইয়া আল্লাহ আমরা আপনার দাস, আমরা পরিপূর্ণ দাস। সুবহানাল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধু আপনার সাহায্যই আমরা চাই। কোরআনের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটা ইয়াকা নাস্তাঈন, সহজ অনুবাদ কেবল এবং একমাত্র আপনারই সাহায্য যা আমরা খুঁজে বেড়াচ্ছি, কেবল এবং একমাত্র আপনারই সাহায্য আমরা চাইছি। কিন্তু এটা কি বোঝায়? হে আল্লাহ, যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আল্লাহর দাস হতে যাচ্ছি আমাদের বুঝতে হবে এটা কোনো সহজ জিনিস না, এটা আল্লাহর সাথে অনেক বড় একটা অঙ্গীকার, এটা কোনো ছোট জিনিস না। আর আপনি যখন বড় অঙ্গীকার করেন আপনার সাহায্য প্রয়োজন হয়, তাই আমরা আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমি একটা বড় অঙ্গীকার করেছি, আমি মনে করি না যে আমি নিজে নিজে এটা পালন করতে পারবো, আপনি কি এ ব্যাপারে আমার সাহায্য করতে পারেন? ইয়া কানাস্তাঈন, দয়া করে সাহায্য করুন। ইয়া কানাস্তাঈনের এটাই প্রথম অর্থ। কিন্তু ইয়া কানাস্তাঈনের সবচেয়ে সুন্দর শিক্ষার একটি হচ্ছে আরবি ভাষায় সাহায্য বোঝাতে ডজনের ওপর শব্দ আছে, নাসর এবং মুসাআদা, মাসাদ, মুআউন, অনেক অনেক শব্দ আছে এর জন্য। আল্লাহ আউন শব্দ ব্যবহার করলেন। নাস্তাঈন শব্দটি আরবি শব্দ আউন থেকে এসেছে, এটা খুব বিশেষ ধরনের সাহায্য। আমি চাই আপনারা এই সাহায্যটি বুঝুন, কারণ এটা আপনার জীবনে অনুধাবনের দরজাগুলো খুলে দেবে, সত্যিই দেবে। যখন আপনি বলেন ইয়া কানাস্তাঈন আপনি আসলে কি বলছেন? আপনি কি রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর আপনার টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি সেটাকে টেনে রাস্তার সাইডে নিয়ে আসলেন, এখন আপনি কি করবেন? আপনি গাড়ি থেকে নামেন এবং দেখেন যে পিছনে অতিরিক্ত কোনো টায়ার আছে কিনা, আপনি সেটা নেন, গাড়িটা উপরে ওঠানোর জন্য চেষ্টা করেন যাতে করে টায়ারটা লাগাতে পারেন, কিন্তু আপনি গাড়িটা পুরোপুরি তোলার মতো যথেষ্ট শক্তিশালী না। তো যখন কেউ হেঁটে যাচ্ছে আপনি বলেন এই যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, আর তারা আপনাকে সাহায্য করে, এটা হলো ইস্তিয়ানা। অন্যভাবে বলা যায় ইস্তিয়ানা হচ্ছে যখন আপনি ইতোমধ্যে চেষ্টা করেছেন আপনি শেষ করতে পারেননি, তখন আপনি অন্য কারো সাহায্য চান, এটা হলো ইস্তিয়ানা। ইস্তিয়ানা এটা নয় যে আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আর আপনি গাড়িতে বসে আছেন, কেউ পাশ দিয়ে যাচ্ছে আপনি তখন বললেন হেই আমার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে আপনি কি সাহায্য করতে পারেন? তিনি বললেন হ্যাঁ ঠিক আছে। তারপর আপনি বললেন এখানে ট্রাঙ্ক খোলার একটা বাটন আছে, বাটন চেপে ট্রাঙ্ক খুলে আপনি কাজ করতে থাকুন আর আমি এখানে বসে সংবাদ শুনছি, এটা ইস্তিয়ানা নয়। এটা ইস্তিয়ানা না, কেন না? কারণ ইস্তিয়ানা দাবি করে প্রথমে আপনি আপনার নিজের জন্য কাজ করছেন, তারপর আপনি কাজটি শেষ করতে না পারার কারণে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। বুঝা গেল? সুতরাং অলস মানুষেরা ইস্তিয়ানা চাইতে পারেন না, যারা কোনো কাজ করে না তারা এই ধরনের সাহায্য চাইতে পারে না। নাস্তাঈন বলার মাধ্যমে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে বলছেন ইয়া আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি আপনাকে বলছি যে আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেই যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আপনার সাহায্য প্রয়োজন। তো এই পৃথিবীর কেউ যে আল্লাহর দিকে ফিরে আসে আর বলে কিভাবে সম্ভব যে আপনি আমাকে সাহায্য করেন না? আর মানুষ তা করে, লোকে জিজ্ঞেস করে কিভাবে আল্লাহ আমাকে সাহায্য না করে, আর এমনকি তারা নিজেরাও চেষ্টা করে না, তারা নিজেরা কোনো উদ্যোগ নেয় না, কিন্তু তারা আল্লাহকে দোষারোপ করে যে তাকে সাহায্য কেন করছে না, তারা কেবল তাদের নিজেদেরকেই দোষারোপ করতে পারে। এটাই আল্লাহর মূলনীতি, তিনি আপনাকে সাহায্য করবেন যখন আপনি নিজে উদ্যোগ নেওয়া শুরু করবেন, যদি আপনি নিজে নিজে উদ্যোগ না নেন তিনি আপনাকে সাহায্য করবেন না। দুটো জিনিস আপনাকে এখানে বুঝতে হবে, আমি দুটো সম্পর্কেই বলবো। পৃথিবীতে এমন মানুষ আছে যারা কোনো উদ্যোগ নেয় না আবার তারপর আল্লাহর কাছে সাহায্য আশা করে, এটা কখনোই আসবে না। সাহাবারা ফিরিস্তাগণ দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন বদরের যুদ্ধে, আপনারা সেটা জানেন। সাহাবারা যুদ্ধে ফিরিস্তাগণ কর্তৃক সাহায্যপ্রাপ্ত হয়েছিলেন,
কিন্তু সাহাবাদেরকে যুদ্ধে যেতে হয়েছিল, শত্রুপক্ষকে মোকাবেলা করতে হয়েছিল, আর তারপর ফেরেশতাগণ এসেছিলেন। ফেরেশতাগণ আগে থেকেই সেখানে অপেক্ষারত ছিলেন না, হে আমরা এখানে তিনটা থেকে আছি, তোমরা কোথায় ছিলে? এটা এভাবে ঘটে না। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছিল, তারপর এটা শীতল হয়েছিল। বোঝা গেল? আপনাকে প্রথম আপনার অংশটুকু করতে হবে যতটুকু আপনি পারেন, তারপর আল্লাহ সাহায্য, এটা নিজে নিজে আসে না। আরেকটা দিক হলো, এমন কিছু মানুষ আছে যারা ভাবে তারা নিজেরাই সব করতে পারে, তাদের আল্লাহর সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আমার চাকরিটি পেয়েছি কারণ আমি খুবই বুদ্ধিদীপ্ত, আমার খুব সফল একটা ব্যবসা আছে কারণ আমি খুব ভালো কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার একটা ভালো ডিগ্রি আছে কারণ আমি খুব চটপটে। আর আমরা ভাবা শুরু করি, আমরা এটা পেয়েছি কারণ আমরা এটার যোগ্য দাবিদার, অথবা আমরা নিজেরা এটা অর্জন করেছি। ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, সাফল্য তা এই জীবনে হলেও দুটো জিনিস থেকে আসে, আপনি নিজে উদ্যোগ নেবেন, তারপর আপনি অন্যের সাহায্য চাইবেন। এবার বলছি নাস্তাইন সম্পর্কে শেষ বিষয়টি। যখন আপনি কারো কাছে সাহায্য চান, এটা সবসময় নির্দিষ্ট। যদি আমি কোনো একটা পাহাড়ের গায়ে ঝুলে থাকি, হেল্প, আর কেউ হেঁটে যাচ্ছে আর আমাকে এক বোতল পানি দিল, আমি যে সাহায্য চেয়েছিলাম তা হলো আমাকে উপরে তুলুন, এটা নির্দিষ্ট। আমি আর অন্য কোনো ধরনের সাহায্য চাইছিলাম না, আমি এই ধরনের সাহায্য চেয়েছিলাম। আপনারা বুঝতে পারছেন? আপনার যখন কলমের কালি শেষ হয়ে যায় আর আপনি বলেন আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তার মানে আপনি তাদের কলম চাইছেন। কিন্তু তারা যদি আপনাকে একটা বিস্কিট দেয়, সেটা সেই সাহায্য না যা আপনি খুঁজছেন। সাহায্য সবসময় নির্দিষ্ট, এটা কি পরিষ্কার? কারণ এটা সবসময় নির্দিষ্ট, আপনাকে বলতে হবে আপনি কোন সাহায্যটি চাইছেন। কিন্তু এই আয়াতে আমরা বলি ইয়াকা নাস্তাঈন, ফিমা, কিসে? আমরা আপনার সাহায্য চাই, আমরা বলি, আমরা আল্লাহকে বলি ইয়া আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাইছি, কিন্তু কিসে আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার স্বাস্থ্যের বিষয়ে আমার সাহায্য চাইছো? তোমার পারিবারিক জীবনে? তুমি কি তোমার পড়াশোনায় আমার সাহায্য চাইছো? তুমি কি তোমার ধর্ম বিষয়ে আমার সাহায্য চাইছো? তুমি কি চাইছো? কেউ যখন খুব মরিয়া থাকে তখন তারা কি বলবে সেটা বুঝতে পারে না, তারা এমনকি ব্যাখ্যাও করতে পারে না তাদের কিসে সাহায্য প্রয়োজন, তখন তারা শুধু বলে সাহায্য করুন। এটা আমরা ফাতিহাতে বলি, হে আল্লাহ সাহায্য করুন, কারণ আমাদের যা যা দরকার তার সংখ্যা অনেক, এমনকি আমরা তার তালিকাও তৈরি করতে পারি না, তাই আমরা শুধু বলি ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপর শাইখ আশ-শারাঈ রহিমাহুল্লাহর একটা সুন্দর কথা আছে, আমার খুবই প্রিয়। তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ, তিনি বলেছিলেন কেন আল্লাহ ইয়াকা নাবুদু প্রথমে বলেছিলেন আর কেন তিনি ইয়াকা নাস্তাঈন দ্বিতীয় বললেন, কি হতো যদি তিনি এটা উল্টো করে দিতেন, কেন আপনি এটা উল্টে দিতে পারেন না ইয়াকা নাস্তাঈন ওয়া ইয়াকা নাবুদু? তিনি বলেন দুটো কারণ আছে, কেন আপনাকে এই পৃথিবীতে রাখা হয়েছে, সাহায্য চাইতে নাকি ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে। তাই আমাদের উদ্দেশ্যটা প্রথমে উল্লেখ করে নেওয়া হলো, আর আমাদের এই উদ্দেশ্য সফল করতে হলে আমাদের কি প্রয়োজন তা বলা হয়েছে দ্বিতীয়ত। কিন্তু আরেকটা আছে যেটা আরও বেশি সুন্দর জিনিস, যখন আমরা নিজেদের আল্লাহর কৃতদাসে পরিণত করি, যখন আমরা আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর জন্য। যখন আমরা সাহায্য চাই এটা কার জন্য? আমাদের জন্য, ইয়াকা নাবুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাঈন আমাদের জন্য। আপনি আল্লাহর জন্য যেটা চান তা আগে উল্লেখ করা উচিত, আর নিজের জন্য যেটা চান তা পরে উল্লেখ করা উচিত, এটা সুন্দর আচরণের অংশ, এটা ভালো বিনয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী বিরতির আগে আরও 10 মিনিট, আপনারা টিকে থাকবেন তো? আমি আপনাদের আরও 2 মিনিট দেব, আমি চাই আপনারা পূর্ণ মনোযোগ দিন, বেশি সময় ধরে পরিপূর্ণ মনোযোগ দেওয়া যায় না। ইহদিনা, আমাদের পরিচালিত করুন, এটা সুন্দর ভাষা আরবিতে হিদায়া শব্দটি। কেন আমরা পরিচালিত করুন বলছি? কারণ আল্লাহ হচ্ছেন প্রভু, আর আপনারা সে পর্যন্ত কোনো প্রভু থাকতে পারে না যতক্ষণ না তিনি আপনাকে দিক নির্দেশনা দিচ্ছেন। কিভাবে এই সম্পর্কটি শুরু হয়? পথ নির্দেশনা। প্রথম যে ধরনের সাহায্যটা আপনার আমার প্রয়োজন তা হলো, ইয়া আল্লাহ বলে দিন কি করতে হবে, আমাকে বলুন কি করতে হবে। এখন আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন কি করতে হবে, তার মানে হলো আপনি সেটা করতে প্রস্তুত, তাই না? সুতরাং যখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রকৃতপক্ষে আল্লাহকে বলছি, ইয়া আল্লাহ আমি আপনাকে মেনে চলতে প্রস্তুত, শুধু আমাকে বলুন আমি সেটা গ্রহণ করব, আপনার উপদেশ আমার প্রয়োজন, আর যখন আপনি আমাকে উপদেশ দেবেন আমি সেটা গ্রহণ করব। আমার কিছু বন্ধু আছে যারা আমার কাছে সবসময় উপদেশ চায় কিন্তু তারা কখনোই সেটা অনুসরণ করে না,
তুমি এটা সম্পর্কে কি ভাবো, তুমি ওটা সম্পর্কে কি ভাবো, আমার কি করা উচিত, আমি তোমাকে 4 বছর ধরে বলছি তোমার কি করা উচিত, তুমি তা করনি। আপনি এবং আমি আল্লাহর কাছে উপদেশ চাইছি, তার কাছে উপদেশ চেয়ে সে উপদেশ মতো কাজ করা উচিত, অন্ততপক্ষে করার চেষ্টা করা উচিত, এটাই প্রথম বিষয়। দ্বিতীয়ত, হেদায়া শব্দটির সৌন্দর্য নিয়ে আরবিতে আপনি বলতে পারেন আর রুশদ, এটার মানেও পথ নির্দেশনা। আর শিদনা, আমাদের পরিচালিত করুন, ইহদিনা মানেও আমাদের পরিচালিত করুন, পার্থক্য কী তাহলে? হুদা শব্দটি আরবি হাদিয়া থেকে এসেছে, আরবিতে হাদিয়া মানেই উপহার। যখন কোনো আরব মরুভূমিতে হারিয়ে যায় তখন তার জন্য সবচেয়ে বড় কোন উপহারটি আপনি তাকে দিতে পারেন? পথ নির্দেশনা। পানি অত যথেষ্ট না, খাবারও অত ভালো কিছু না, কারণ তার মানে হচ্ছে সে আরও 2 ঘন্টা অন্তত বেঁচে থাকবে, আর সে আরও 1 দিন বেঁচে থাকবে। কিন্তু মরুভূমিতে আপনার সবচেয়ে বড় যে উপহারটি প্রয়োজন তা হলো পথ নির্দেশনা। এ কারণে তারা বেঁচে থাকা এবং পথ নির্দেশনা একসাথে যুক্ত করেছে। চূড়ান্ত উপহারটি হবে সঠিক পথের নির্দেশনা পাওয়া, বিশেষ করে মরুভূমির জীবনে। আমরা আল্লাহর কাছে চূড়ান্ত উপহার চাইছি, ইহদিনা, আমাদের পরিচালিত করুন। এমনকি আমরা এটাও বলছি না যে আমাকে পরিচালিত করুন, আমরা বলছিলাম পরিচালিত করুন আমাদের। সুতরাং প্রকৃতপক্ষে আমরা পরিবর্তিত হচ্ছি। শুরুতে সব কিছুই ব্যক্তিগত ছিল, হামদ ব্যক্তিগত, আল্লাহ আমার প্রভু ব্যক্তিগতভাবে, আল্লাহর দয়া আমার কাছে আসে ব্যক্তিগতভাবে, বিচার দিবসও ব্যক্তি সম্পর্কিত, প্রতিটি ব্যক্তি আলাদাভাবে বিচারের সম্মুখীন হবে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা পরিবর্তিত হয়ে গেলাম কিসে? ইহদিনা। কারণ এ জীবনে আপনি যদি ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে একটা ভালো সম্পর্ক রক্ষা করতে চান, আপনাকে একটা সম্প্রদায় হিসাবে একসাথে চাইতে হবে, আপনার সাথে অন্যান্য মানুষ থাকতে হবে। পথ নির্দেশনার জন্য আপনার অন্যান্য মানুষও দরকার, আপনি নিজে নিজে এটা করতে পারবেন না। এ কারণে এটা ইহদিনই না, এটা হচ্ছে এটা ইহদিনাই হতে হবে। আবার এটা ইয়া না দিয়াও নয়, যার মানে হতো শুধুমাত্র আমাদের পরিচালিত করুন, সেটা খারাপ হতো। ইয়া আল্লাহ, শুধুমাত্র আমাকে পথ নির্দেশনা দিন, বাকিরা সবাই জাহান্নামে যেতে পারে, কেয়ার করি না। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সবাইকে পরিচালিত করুন। পথ নির্দেশনা নিয়ে আমরা আরও কিছুক্ষণ কথা বলবো, আরও একটা বিরতির আগে। এটা ইসলামের খুবই সুন্দর একটা ব্যাপার। যখন আপনি হারিয়ে যান আপনার নির্দেশনা প্রয়োজন হয়, ঠিক? আর কেউ একজন আপনাকে বলে দেয় 3 কিলোমিটার এইদিকে, 2 কিলোমিটার ওইদিকে। আমি কিলোমিটার ব্যবহার করেছি, মাইল ব্যবহার করিনি, আমি নিজেকে নিয়ে গর্বিত। আপনি বাম দিকে যান, ডান দিকে মোড় নিন, আর আপনি পৌঁছে যাবেন, ওটাই তথ্য, তাই নয় কি? কখনো কখনো পথ নির্দেশনা শুধুই তথ্য, কিন্তু আল্লাহর পথ নির্দেশনা তথ্যের চেয়েও বেশি। আপনার কাউন্সিলরের পথ নির্দেশনা হচ্ছে তথ্য, ট্রাফিক অফিসারের পথ নির্দেশনা হচ্ছে তথ্য, জিপিএস পথ নির্দেশনা হচ্ছে তথ্য, এর সবই তথ্য, কিন্তু আল্লাহর পথ নির্দেশনা তথ্যের চেয়েও বেশি। আল্লাহর পথ নির্দেশনা প্রতিটি মুহূর্তের ব্যক্তিগত পছন্দ অপছন্দের সাথে সম্পৃক্ত। আর আমরা শুধু তথ্য চাইছি না, আমরা সেই শক্তি চাইছি যা দিয়ে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারি। দুটো ভিন্ন জিনিস, এটা শুধু তথ্য না। কখনো কখনো আমাদের কাছে সব তথ্য থাকে তবু আমরা ভুল সিদ্ধান্ত নেই, কারণ আমাদের সেই শক্তি থাকে না, সেই ইচ্ছে, সেই প্রতিশ্রুতি, সঠিক মানসিকতা থাকে না সঠিক সিদ্ধান্ত নেবার মতো। মানুষ ভুল করে আর আপনি বলেন, তুমি কি জানো এটা ভুল? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি রেগে গিয়েছিলাম। এ কারণেই আমরা আল্লাহর কাছে পথ নির্দেশনা চাই। প্রসঙ্গত, যদি এটা শুধু তথ্য হতো, যদি পথ নির্দেশনা শুধু তথ্য হতো, কতবার আপনার তথ্য প্রয়োজন হতো? 1 বার। যদি আপনাকে তথ্যটা দিয়েই দেওয়া হয়, এটা আপনার জন্য আবারও চাওয়ার দরকার নেই। কতবার আমরা আল্লাহর কাছে পথ নির্দেশনা চাই? বারবার এবং বারবার এবং বারবার, মানদণ্ড অনুযায়ী। আমি পথ নির্দেশনাকে তুলনা করেছি বোঝানোর জন্য, আল্লাহর কাছে পানি চাওয়ার মতো। আপনি বলতে পারেন না, আমি ইতিমধ্যে গতকাল পানি পান করেছি। এটা এভাবে কাজ করে না। আপনি যদি বেঁচে থাকতে চান আপনাকে পানি পান করতে হবে, বারবার এটা পান করতে হবে, এবং সেজন্য কয়েক ঘন্টা পর পর। এটা যেন এমন, আল্লাহ আমাদের বলছেন তোমার শরীরের মতো কয়েক ঘন্টা পর পর এটার পানি প্রয়োজন হয়। তোমার অন্তর কয়েক ঘন্টা পর পর এটার কি প্রয়োজন হয়? পথ নির্দেশনা। আপনার আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং আবার বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কয়েক ঘন্টার মধ্যে আপনার জ্বালানি কমে যাচ্ছে। যদি এটা শুধু তথ্য সম্পর্কের হতো তবে এটা এভাবে পুনরায় বলতে হতো না। আর আমরাও অন্য একটা জিনিস শিখছি, এটা এমন কিছু না যে আপনি জমিয়ে রাখতে পারেন, আপনার শরীরের পানির মতো আপনি এটি জমিয়ে রাখতে পারেন না। একবার আপনি এটা পাওয়া মানে এটা আপনার হয়ে যাওয়া নয়, এটা একসময় ফুরিয়ে যায়, তারপর আবার গিয়ে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে হয়, আবার শেষ হয়ে যায়, আবার আপনার এটা নিতে হয়। কেউ এটা বলতে পারে না আমার এটা আছে,
আমার ইতোমধ্যে এটা আছে, আমার আর প্রয়োজন নেই, আপনি এটা করতে পারেন না। এই জন্য আমি পথ নির্দেশনার সাথে কিসের তুলনা করেছিলাম? পানি, পানির তৃষ্ণার মতো পথ নির্দেশনাও একটি তৃষ্ণা, এটার মতোই ঠিক। তাই আমাদের আল্লাহর কাছে বারবার চাইতে হবে। এখন আস সিরাতুল মুস্তাকিম, ইহদিনা সিরাতুল মুস্তাকিম কি বোঝায়, আমি ছোট 2 মিনিটের বিরতির পর সেটা বলবো ইনশাআল্লাহ, কারণ আবার আমি আপনাদের সতেজ মনোযোগ চাই। তো অন্তত স্ট্রেস করুন, অন্তত এরকম আপনি জানেন, আপনার হাত উপরে তুলুন এবং যা ইচ্ছে করুন, আমি এখানেই আছি। এখন আমি আজ রাতের বক্তৃতায় আমার সবচেয়ে প্রিয় অংশ বলবো, এটা আমি সবার শেষে বলার জন্য রেখে দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ব্যাপারটা সূরা ফাতিহাকে অলৌকিক করে তুলেছে। এটা ফাতিহাকে এত সুন্দর করেছে যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না। যদি আমি একজন মুসলিমের মতো নাও ভাবি, যদি আমি একজন অমুসলিমের মতো করেই চিন্তা করি, তবু এটা যুক্তি দিয়ে প্রমাণ করা মুশকিল যে কীভাবে একজন মানুষ এরকম নিখুঁতভাবে কথা বলতে পারে, একজন মানুষ কী করে এভাবে কথা বলতে পারে। এখন শুনুন আপনাদেরকে যা বলতে চাচ্ছি, মনোযোগ দিন, ওকে? এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ফাতিহাতে 2টো বিষয় আছে, জ্ঞান এবং কাজ। ফাতিহাতে 2টো বিষয় আছে, জ্ঞান এবং কাজ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, পুরোটাই জ্ঞানের কথা। কার সম্পর্কে জ্ঞান? আল্লাহ সম্পর্কে, তাই না? বোঝা গেল? 3টি আয়াত কী সম্পর্কে? জ্ঞান সম্পর্কে। বিষয়টা সবার কাছে পরিষ্কার তো? যখন আমরা বলি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, এই সবগুলো হচ্ছে ক্রিয়া, এই সবগুলো জ্ঞান সম্পর্কে নয়। কী সম্পর্কে? কাজ সম্পর্কে। সূরাটা শুরু হয়েছে জ্ঞান দিয়ে আর শেষ হয়েছে কাজ দিয়ে। আপনারা আছেন তো আমার সাথে? ওকে, এখন এটার 3টা দিক আছে। কিছু মানুষের জ্ঞান আছে আর তারা এই জ্ঞান অনুযায়ী কাজ করে। যদি আপনার জ্ঞান আপনাকে দিয়ে কাজ করায়, তার মানে আপনি সঠিক পথে আছেন। তাহলে যদি আপনি সোজা পথে থাকতে চান, আপনার কী কী করা দরকার? জ্ঞান এবং কাজ, ঠিক আছে? কিন্তু আরও 2টি বিকল্প পরিস্থিতি তৈরি হতে পারে। কিছু মানুষের জ্ঞান আছে কিন্তু সেটা কাজে পরিণত হয় না। আবার কিছু কিছু মানুষ কাজ করে কিন্তু সেই কাজ সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে হয় না। এখন আপনার যদি জ্ঞান থাকে কিন্তু আপনি সেই জ্ঞান অনুযায়ী কাজ না করেন, তাহলে আপনি ফাতিহায় উল্লেখিত কোন দলে পড়ছেন? কোন দলে? আল মাগদুবি আলাইহিম, তাদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানের প্রয়োগ নেই। আবার যদি আপনি কাজ করেন খুব ভালো উদ্দেশ্য নিয়ে কিন্তু ভুল তথ্যের উপর ভিত্তি করে, তাহলে আপনার সেই কাজ অজ্ঞতাপ্রসূত, এটা জ্ঞানের উপর ভিত্তি করে নয়। আদ্দালিন। সূরাটা শুরু হয়েছে জ্ঞান দিয়ে, তারপর কাজ এবং জ্ঞানের কথা একসাথে বলা হয়েছে, তারপর বলা হয়েছে কাজ ছাড়া জ্ঞান এবং জ্ঞান ছাড়া কাজ। এভাবে সূরাটিতে নিখুঁত ভারসাম্য রাখা হয়েছে, উভয় ব্যাপারে নিখুঁত ভারসাম্য। আবার পিছনে যাই, সূরাটি শুরু হয়েছে এভাবে কে কথা বলতে পারে, এত চমৎকার করে কে কথা বলে? আর কোরআন মৌখিকভাবে বর্ণনা করা হয়েছে, এখানে শুধরানোর কোনো ব্যাপার ছিল না। যদি এটাকে অন্যভাবে বলি তাহলে ভালো শোনাবে, এখানে এডিট করার কোনো ব্যবস্থা ছিল না। এখন ভাষাগত দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করি। আমি জানি আপনারা ভাষাবিজ্ঞানের ছাত্র নন, সম্ভবত আপনাদের বেশিরভাগই না, তাই আপনাদের বোঝার জন্য সহজ করছি। এটা ফাতিহার সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারগুলোর একটা। আরবি ভাষায় 2 ধরনের বাক্য আছে, ভার্ব বা ক্রিয়ার উপর ভিত্তি করে বাক্য, নাউন বা বিশেষ্যের উপর ভিত্তি করে বাক্য। আজকে আমি ক্রিয়া এবং বিশেষ্য নিয়ে কথা বলছিলাম, বলুন তো কোনটা স্থায়িত্ব বোঝায়? নাউন বা বিশেষ্য। আর কোনটা অস্থায়ী? ক্রিয়া, তাই না? তাহলে আরবিতে 2 ধরনের বাক্য আছে, ক্রিয়াভিত্তিক এবং বিশেষ্য ভিত্তিক, জুমলা ইসমিয়া, জুমলা ফেয়ালিয়া, ঠিক আছে? এখন যখন ক্রিয়াভিত্তিক বাক্য ব্যবহার করা হয় তখন প্রসঙ্গটি সাধারণত হয় অস্থায়ী, আর যখন বিশেষ্য ভিত্তিক বাক্য ব্যবহার করা হয় তখন প্রসঙ্গটি বা আইডিয়াটি সাধারণত হয় স্থায়ী। এটা অলঙ্করণের ব্যাপার, ওকে? আমি চাই আপনারা এই কথাটা মাথায় রাখুন। বিশেষ্য বা নাম ভিত্তিক বাক্যগুলো স্থায়িত্ব বোঝায়, আর ক্রিয়াভিত্তিক বাক্য ক্ষণস্থায়ী সময়কাল বোঝায়, এটা তাদের ভাষাভিত্তিক ব্যাপার। তো এখন ফাতিহাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম আমি বলেছিলাম ফাতিহাতে 2টো বিষয় আছে, জ্ঞান এবং কাজ। এখন আমরা এটাকে আবার 3 ভাগে ভাগ করব।
প্রথম অংশ আল্লাহর ব্যাপারে, বলুন তো কোন অংশটি আল্লাহর ব্যাপারে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াওমিদ্দিন, এটা হচ্ছে প্রথম ভাগ। দ্বিতীয় ভাগ হলো আমাদের এবং আল্লাহর মাঝে একটা চুক্তি, চুক্তির একটা অংশ আল্লাহর ব্যাপারে আর একটা অংশ আমাদের ব্যাপারে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর তৃতীয় ভাগটা হচ্ছে আমাদের ব্যাপারে, আমরা একটা জিনিস চাই। এটা কোন ভাগ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন। তিন ভাগ, প্রথম ভাগ আল্লাহ সম্পর্কে, দ্বিতীয় ভাগ আল্লাহর এবং আমাদের মাঝে চুক্তির ব্যাপারে, তৃতীয় ভাগ হলো আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। ভাষা বিজ্ঞানের দিক থেকে যদি দেখি, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। প্রথম ভাগ হচ্ছে বিশেষ্য ভিত্তিক বাক্য, জুমলা ইসমিয়া। এখন বলুন, বিশেষ্য ভিত্তিক বাক্যের ব্যাপারে আপনারা কি জানেন? এখানে আল্লাহর ব্যাপারে বলা হচ্ছে, তাই এখানে বিশেষ্য ভিত্তিক বাক্য প্রয়োজন, কারণ বিশেষ্য ভিত্তিক বাক্য হচ্ছে স্থায়ী এবং আল্লাহও স্থায়ী। তৃতীয় ভাগটি কি সম্পর্কে ছিল? তৃতীয় ভাগ কার ব্যাপারে? দ্বিতীয় ভাগ নয়, তৃতীয় ভাগ আমাদের সম্পর্কে, তাই এটা ক্রিয়াভিত্তিক বাক্য, জুমলায় ফেয়ালিয়া। আর ক্রিয়াভিত্তিক বাক্য ভাষা বিজ্ঞান অনুযায়ী কীরকম হয়? অস্থায়ী। ঠিক একইভাবে আমরাও অস্থায়ী। এবার কি বাকি থাকলো? আমি কি বাদ দিয়ে গিয়েছি? প্রথম এবং তৃতীয় ভাগ সম্পর্কে কথা বলেছি, কোন ভাগের ব্যাপারে বলিনি? দ্বিতীয় ভাগ। এখন দ্বিতীয় ভাগটি আশ্চর্যজনক। বিশেষ্য ভিত্তিক বাক্য শুরু হয় বিশেষ্য দিয়ে, আর ক্রিয়াভিত্তিক বাক্য শুরু হয় ক্রিয়া দিয়ে। আর কখনো কখনো আরবরা অদ্ভুত একটা কাজ করে, তারা ক্রিয়াভিত্তিক বাক্য তৈরি করে যা বিশেষ্য দিয়ে শুরু হয়। যখন কোনো ক্রিয়াভিত্তিক বাক্য তথা জুমলায় ফেলিয়া বিশেষ্য বা ইসিম দিয়ে শুরু হয়, সেই বাক্যকে মিশ্রিত বাক্য বলে। আরবি ব্যাকরণের ভাষায় একে বলা হয় মাফউল বিহি মুকাদ্দাম। যাই হোক, মধ্যবর্তী বাক্যটি আসলে বিশেষ্য বা ইসিম দিয়ে শুরু হওয়া একটা ক্রিয়াভিত্তিক বাক্য। এটা দুই ধরনের বাক্যের মিশ্রণ, কারণ মধ্যবর্তী বাক্যটির একটা অংশ হচ্ছে আল্লাহর জন্য, আরেকটা অংশ আমাদের জন্য। ফাতিহার প্রথমাংশ বিশেষ্য ভিত্তিক, কারণ এটা আল্লাহর ব্যাপার। মাঝখানের অংশ মিশ্রিত, কারণ এই অংশে আল্লাহ এবং আমাদের জন্য। আর শেষের অংশটি ক্রিয়াভিত্তিক, কারণ এটা আমাদের সম্পর্কে। এমনকি ভাষাতত্ত্ব অনুযায়ীও এটা নিখুঁত, একেবারে নিখুঁত, আপনি কোনো অংশ নাড়াতে পারবেন না। আমি আপনাদের নিকট ফাতিহার ভাষাগত দিক নিয়ে কথা বলছি, আবার এর মাঝে আলোচিত বিভিন্ন প্রসঙ্গের বিষয় ভিত্তিক আলোচনা করেছি, এটাই ফাতিহার ভারসাম্য। চলুন পিছনে ফিরে যাই। ফাতিহা, আপনি যদি এর পরিপূর্ণতা সম্পর্কে জানতে চান, এর পরিপূর্ণতা আসে ভারসাম্য থেকে। এটা বিষয়গুলোকে ভারসাম্য দান করে, এটা জ্ঞানের মূলভাবের সাথে কাজের মূলভাবের ভারসাম্য প্রদান করে। এখন আমরা অন্য একটা বিষয় শিখতে যাচ্ছি, এটা প্রকৃতপক্ষেই একটা নিখুঁত ব্যাপার। যখন কোনো কিছু ভারসাম্যপূর্ণ থাকে, তার মানে হচ্ছে এটা মাঝখান থেকে ঝুলে আছে। সুতরাং আপনি যদি মাঝখানে একটা কিছু রাখেন, তাহলে অর্ধেক একদিকে থাকবে আর বাকি অর্ধেক আরেক দিকে থাকবে। তো কোন আয়াতটি মাঝখানে আছে? কৌশলী প্রশ্ন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ঠিক আছে। এখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতের ভেতরেই কয়টি অংশ আছে? দুইটি অংশ। প্রথম অংশটি কি? ইয়াকা নাবুদু। দ্বিতীয় অংশটি কি? ওয়া ইয়াকা নাস্তাইন। এখন লক্ষ্য করুন, ইয়াকা নাবুদু হলো প্রথম অংশের উপসংহার। ইয়াকা নাবুদু প্রথম অংশের উপসংহার। এর দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? আপনি যদি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াওমিদ্দিন সম্পর্কে জেনে থাকেন, তাহলে আপনি কোন উপসংহার পাবেন? ইয়াকা নাবুদু উপসংহার, এটাই আপনার উপসংহার। আমি আল্লাহর দাস হতে চাই, চিনি তাই তার দাস হতে চাই। এখন আয়াতটির দ্বিতীয় অংশ কি? ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর নিকট থেকে চূড়ান্ত পর্যায়ে কোন সাহায্যটি আপনি চান, চূড়ান্ত কোন সাহায্যটি আপনি আল্লাহর থেকে পান? তা হচ্ছে তার দেখানো পথ। ওয়া ইয়াকা নাস্তাইন হলো দ্বিতীয় অংশের সূচনা, ইয়াকা নাবুদু হলো প্রথম অংশের উপসংহার, আর ওয়া ইয়াকা নাস্তাইন হলো দ্বিতীয় অংশের সূচনা। মধ্যবর্তী আয়াতের বিবেচনায় এই সূরাটি একদম নিখুঁত, নিখুঁতভাবে ভারসাম্যপূর্ণ। এটা অবিশ্বাস্য, সত্যি বিস্ময়কর। চলুন আবার পেছনে যাই। ফাতিহা আরও কিছু বিষয়কে ভারসাম্য দান করে। আল্লাহর প্রতি আশা, আল্লাহর প্রতি আশা আসে আর রহমান রহিম থেকে। কিন্তু আশা যদি অন্ধ হয়, আপনি দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়বেন। আর দায়িত্ব কোন আয়াত থেকে আসে? মালিক ইয়াওমিদ্দিন। আল্লাহ আশা এবং দায়িত্ব পালনকে আর রহমান রহিম এবং মালিক ইয়াওমিদ্দিনের মধ্যে ভারসাম্যপূর্ণ করে দিলেন, ঠিক আছে।
আরও দুটি ভারসাম্যপূর্ণ বিষয় আছে। আপনি যদি শুধু প্রশংসা করেন, এটা আসল প্রশংসা নাও হতে পারে। আবার আপনি যদি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাতে প্রশংসা অন্তর্ভুক্ত নাও হতে পারে। আলহামদুলিল্লাহ, এটা জ্ঞান এবং কর্মের মাঝে ভারসাম্য দান করে। সিরাতাল মুস্তাকিম, শুধু জ্ঞান কিন্তু কোনো কর্ম নেই। আল মাগদুবি আলাইহিম, শুধু কর্ম আছে কিন্তু জ্ঞান নেই। আদ-দাল্লিন, এই সূরাটির সবকিছুই ভারসাম্যপূর্ণ। একদম শুরুর দিকে তাকান, শুরুটা বলছে রাব্বিল আলামিন, পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব জাতি। আর সূরা শেষে এসে আল্লাহ বললেন, গোটা আলামিনের মধ্যে শুধু তিন ধরনের মানুষ আছে। এই আলামিন হবে হয় সিরাতুল মুস্তাকিমের অনুসারীরা, যাদের উপর আল্লাহ নিয়ামত বর্ষণ করেছেন, অথবা তারা হবে আল মাগদুবি আলাইহিম, অথবা হবে আদ-দাল্লিন। পৃথিবীর সব মানুষই এই তিন শ্রেণীর কোনো একটিতে পড়ে যায়। পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল আলামিনের অন্তর্ভুক্ত, যার মানে হলো হয় তারা আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, অথবা যারা আল্লাহর ক্রোধের শিকার হয়, অথবা যারা এখন বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। এগুলো হচ্ছে শুধুমাত্র তিনটি শ্রেণী। এটাই শেষের দিকে এসে এভাবে আল আলামিনের বর্ণনা দেয়া হয়েছে। ফাতিহা শুরু হয়েছিল একটা ব্যক্তিগত সম্পর্কের বর্ণনা দিয়ে। আলহামদুলিল্লাহ, হামদ কি দলগতভাবে করা হয় নাকি এটা অন্তরে অনুভব করা হয়? এটা অন্তরে অনুভব করা হয়। এমনকি এই প্রশংসা যদি আপনারা দলগতভাবেও করেন, আল্লাহ এই প্রশংসার ব্যাপারটা কি দলগতভাবে বিচার করবেন নাকি একজন একজন করে? একজন একজন করে, আল্লাহ আমাদের রব ব্যক্তিগতভাবে। এটা কি একটা ব্যক্তিগত সম্পর্ক যে আল্লাহ আমাদের রব? হ্যাঁ, এটা একটা ব্যক্তিগত সম্পর্ক। আল্লাহর রহমান আর রহিম, এটা কি ব্যক্তিগত না দলগত? এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত, এটা অবশ্যই একান্ত ব্যক্তিগত। আল্লাহ বিচার দিবসে আমাদেরকে কি ব্যক্তিগতভাবে নাকি দলগতভাবে বিচার করবেন? কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই কিয়ামতের দিন আল্লাহর কাছে আসবে, একজন মানুষ একবারে। সূরা ফাতিহার শুরু সব কিছু ছিল ব্যক্তিগত, আর যখন আপনি শেষে আসবেন দেখবেন এটা সমষ্টিগতভাবে ভারসাম্যপূর্ণ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন নিজেই পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ। ফাতিহা হলো প্রথম সূরা, শেষ সূরাটি কি? সমগ্র কোরআনের সর্বশেষ সূরাটি কোনটি? সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। ফাতিহা একটা ইতিবাচক শব্দ দিয়ে শুরু হয়েছে, এটা শুরু হয়েছে আলহামদ দিয়ে, যা একটা ইতিবাচক শব্দ। আর সূরাতুন নাস শুরু হয়েছে কুল আউযু দিয়ে, যা একটা নেতিবাচক শব্দ, আশ্রয় চাওয়া, পজিটিভ শক্তি বৃদ্ধি, নেগেটিভ শক্তি বৃদ্ধি। ফাতিহা শুরু হয়েছিল একটি বিশেষ্য পদ দিয়ে, আর সূরা নাস শুরু হয়েছে একটি ক্রিয়াপদ দিয়ে। ফাতিহার প্রার্থনা সমষ্টিগত, নাবুদু নাস্তাঈন ইহদিনা, আর সূরা নাস এক বচন, কুল আউযু, আমি আশ্রয় চাই, আমরা আশ্রয় চাই নয়। এটাই হচ্ছে স্বাতন্ত্র বৈশিষ্ট্য। ফাতিহা বলে দুই ধরনের দল আছে যাদের অন্তর্ভুক্ত হওয়া তোমার উচিত নয়, দুই ধরনের দল আছে যাদের থেকে তোমার দূরে থাকা উচিত। সেই দুই শ্রেণীর দলভুক্ত কারা? তারা হলো আল মাগদুবি আলাইহিম এবং আদ-দাল্লিন। এগুলো হলো দল। এবার আপনি যদি সূরা নাসে ফিরে যান তাহলে দেখবেন এখানেও দুই ধরনের খারাপ প্রভাবের কথা বলা হয়েছে, কিন্তু সেগুলো ব্যক্তিগত খারাপ প্রভাব। আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ থেকে। সুবহানাল্লাহ। এখন এক মিনিট, কুল আউযু বি, শেষ করুন, কুল আউযু বি রব্বিন নাস, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিন নাস, রব্বিল আলামিন। তিনি বলেন মালিকিন নাস, মালিকিন নাস। ফাতিহাতে আমরা কি পড়ি? মালিক ইয়াউমিদ্দিন। তিনি বলেন ইলাহিন নাস, আর প্রসঙ্গত ইলাহ মানে আপনি যার ইবাদত করেন। আর সূরা ফাতিহাতে আমরা কি বলি? ইয়াকা নাবুদু, আমরা আপনার ইবাদত করি। পুরো ব্যাপারটাই ভারসাম্যপূর্ণ। এটাই ফাতিহা। ফাতিহা নিজেই যথেষ্ট। শেষ একটা জিনিস আমি শেয়ার করছি, আর কোনো বিরতি না, সরি, আমার শুধু 10 মিনিট সময় দরকার শেষ এই বিষয়টার জন্য। এটাই ফাতিহা সম্পর্কিত শেষ বিষয় যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভারসাম্যগুলো সবগুলোই আমার কাছে অবিশ্বাস্য, কিন্তু এই শেষটি, এটা সবগুলোর উপরে। আমি আপনাদের চার ধরনের দ্বন্দ্ব নিয়ে কথা বলতে চাই। চার ধরনের দ্বন্দ্ব আছে, চার ধরনের যুদ্ধ, চার ধরনের লড়াই এবং দ্বন্দ্ব। প্রথম দ্বন্দ্বটি আমার শরীর আর আত্মার মধ্যে, আমার অন্তর যা আল্লাহর দিকে ফিরতে চায়, আর সে অন্তর যা দুনিয়ার জিনিস চায়। আমার ভিতরে একটা যুদ্ধ আছে,
আপনার ভেতরও একটা যুদ্ধ আছে। আমাদের মধ্যে এমন কেউ নেই যার মধ্যে এই যুদ্ধটি নেই। আধ্যাত্মিক তৃষ্ণা আছে, আবার জাগতিক তৃষ্ণাও আছে। জান্নাতের সৌন্দর্যের আকাঙ্ক্ষা আছে, আবার পার্থিব সৌন্দর্যের আকাঙ্ক্ষাও আছে। আপনি এটাকে পুরোপুরি দমন করতে পারবেন না, আর এ দুটোর মাঝে একটা দ্বন্দ্ব আছে। এটাই প্রথম যুদ্ধ। দ্বিতীয় লড়াইটি পুরুষ এবং নারীর মাঝে। তাদের একে অন্যের সাথে বসবাস করতে হয়, একে অন্যকে ঘৃণাও করে। এই ভালোবাসা ও ঘৃণার সম্পর্ক একটা চলমান সংগ্রাম। পুরুষের কি কি অধিকার আছে, নারীর কি কি অধিকার আছে, আপনি যদি নারীদের সেই সিদ্ধান্ত নিতে দেন যে নারীদের কি কি অধিকার আছে, তারা শেষ করবে জুলুম করে। আপনি যদি পুরুষদের সিদ্ধান্ত নিতে দেন যে পুরুষ এবং নারীর কি কি অধিকার আছে, তারা শেষ করবে জুলুম করে নারীদের। এটা একটা চলমান যুদ্ধ। একটা উদাহরণ দিই, আপনি বিবাহ বিচ্ছেদের কোর্ট সম্পর্কে জানেন। যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন পুরুষ হয়ে থাকেন যার নিজেরও বিবাহ বিচ্ছেদ হয়েছে, আর তার সামনে যদি এমন একটা কেস থাকে, ভালো হবে আপনি যদি তার সামনে নারী না হন। কারণ বুঝতে পেরেছেন? কারণ তিনি পক্ষপাত দুষ্ট, দিন শেষে তিনি একজন পুরুষ, তিনি একজন নারীর মতো করে চিন্তা করতে পারেন না। আবার যদি বিবাহ বিচ্ছেদ কোর্টের বিচারক একজন মহিলা হয়ে থাকেন, ভালো হয় আপনি যদি তার সামনে পুরুষ কেউ না হন। বোঝা গেল? আমরা নিজেরা যা তা থেকে বের হতে পারি না, আমরা আমাদের পরিপ্রেক্ষিতের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং এখানে একটা দ্বন্দ্ব আছে, পুরুষের অধিকার ও দায়িত্বের মধ্যে এবং নারীর অধিকার ও দায়িত্বের মধ্যে একটা সামাজিক দ্বন্দ্ব আছে। এটা দ্বিতীয় দ্বন্দ্ব। প্রথম দ্বন্দ্বটি কি ছিল? দেহ এবং আত্মা। দ্বিতীয় দ্বন্দ্ব পুরুষ এবং নারী। তৃতীয় দ্বন্দ্ব পুঁজি এবং শ্রমের মধ্যে। তৃতীয় দ্বন্দ্বটি হচ্ছে মনিব এবং কর্মচারীর মধ্যে। মনিব বলেন, তোমার বেশি কাজ করা উচিত এবং তোমার কম বেতন পাওয়া উচিত। কর্মচারী বলে, আমার কম কাজ করা উচিত এবং আমার বেতন পাওয়া উচিত বেশি। তারা বিপরীত জিনিস চায়। মনিব বলেন, তোমার বেশি সময় কাজে থাকা উচিত এবং কম সময় কাজ বন্ধ রাখা উচিত। কর্মচারী বলে, আমার বেশিরভাগ সময় কাজ বন্ধ রাখা উচিত আর কম সময় কাজ করা উচিত। তারা বিপরীতমুখী এবং চলমান একটা সংগ্রাম। এ কারণে আপনাদের শ্রম অধিকার আছে, এ কারণে আপনাদের ন্যূনতম বেতন আছে, এ কারণে আপনাদের সংঘ আছে, আপনাদের এই জিনিসগুলো পৃথিবীতে আছে, কারণ একটা দ্বন্দ্ব আছে পুঁজি এবং শ্রমের মধ্যে। প্রথম দ্বন্দ্বটি কি ছিল? দেহ এবং আত্মা। দ্বিতীয় দ্বন্দ্ব পুরুষ এবং মহিলা। তৃতীয় দ্বন্দ্ব মনিব এবং কর্মচারী। শেষ দ্বন্দ্ব সরকার এবং জনগণ। এটা ব্যাপার না যে আপনি কোথায় আছেন, সরকার আপনার কাছে আরও কর চাইবে, আরও কর্তৃত্ব চাইবে, আরও নিয়ন্ত্রণ চাইবে, আর জনগণ চাইবে আরও স্বাধীনতা। আপনি যদি সরকারকেই সব সিদ্ধান্ত নিতে দেন, সেটা স্বৈরতন্ত্র হয়ে যাবে, আর যদি আপনি জনগণকে সব সিদ্ধান্ত নিতে দেন, এটা একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। এখানে একটা ভারসাম্য থাকতে হবে, ভারসাম্য আনতে হবে। আর আপনি জানেন, সেই ভারসাম্য খোঁজাকে আমরা বলি ন্যায় বিচারের জন্য লড়াই। হ্যাঁ, আমরা এটাকে ন্যায় বিচারের জন্য লড়াই বলি। এটা এক ধরনের রাজনৈতিক ন্যায় বিচার, ঠিক আছে? সরকার এবং জনগণের মাঝে ভারসাম্য খোঁজা, মনিব এবং কর্মচারীর মাঝে ভারসাম্য খোঁজা, পুরুষ এবং নারীর মাঝে ভারসাম্য খোঁজা। এখন বিষয়টা হলো, এসব দ্বন্দ্বে কে সিদ্ধান্ত নেবে যে কোনটা ন্যায্য? এটাই শেষ চমক ফাতিহার। ফাতিহার শেষ নির্দেশনা, দিন শেষে একজন মানুষ হয় পুরুষ হবে নয়তো নারী। তার মানে, তারা হয় পুরুষের মতো করে চিন্তা করবে অথবা নারীদের মতো। দিন শেষে একজন মানুষ হয় মনিব হবে নয়তো একজন কর্মচারী। সুতরাং তারা হয় একজন মনিবের মতো ভাবতে পারে অথবা ভাবতে পারে একজন কর্মচারীর মতো। দিন শেষে কেউ হয় সরকারের প্রতিনিধি হবে নতুবা প্রতিনিধি হবে জনগণের পরিপ্রেক্ষিতে। আপনার একই সাথে দুটো প্রেক্ষাপট থাকতে পারে না, এটা সম্ভব না। সুতরাং দেখা যাচ্ছে, এই দ্বন্দ্ব কখনো শেষ হবার নয়, এই লড়াই কখনো শেষ হবার মতো নয়। আল্লাহ আজাল্লাহ আমাদের এই চিরন্তন বিষয়গুলোর উত্তর দিয়েছেন। আর প্রসঙ্গত, আমাদের ভেতরে কখনো আপনার দেহ জয়ী হবে, কখনো আপনার আত্মা জয়ী হবে, কারণ আমরা বস্তুবাদী মানুষে পরিণত হয়েছি, আমরা আমাদের আত্মার চাহিদাগুলো পিষে ফেলেছি। আবার কিছু মানুষ বলছে, না, আমাদের আধ্যাত্মিক মানুষ হওয়া উচিত, আর তারা হয়ে যায় অতিরিক্ত আধ্যাত্মিক। তারা ভালো করে খাওয়া বন্ধ করে দেয় এবং তারা অদ্ভুত রকমের হয়ে যায়, তারা ভাবে এটাই আধ্যাত্মিকতা। আপনার একটা ভারসাম্য খুঁজে পেতে হবে আধ্যাত্মিকতা এবং পৃথিবীতে বসবাস করার মধ্যে। আপনি কিভাবে সেই ভারসাম্য খুঁজে পাবেন? আল্লাহ আজ্জাল্লাহ এই সুরাতে বলছেন একটা বাক্যে, এটাই ভারসাম্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথে পরিচালনা করুন। এটা পুরুষের দিকেও ঝুঁকেনি, আবার এটা নারীর দিকেও ঝুঁকেনি, এটা অতিমাত্রায় আত্মার দিকেও ঝুঁকেনি, আবার এটা অতিমাত্রায় দেহের দিকেও ঝুঁকেনি, এটা অতিমাত্রায় পুঁজির দিকেও না, আবার এটা অতিমাত্রায় শ্রমের দিকেও না। আমাদেরকে মধ্যবর্তী পথটা দেখান, যাতে আমরা একটা সুখী জীবনযাপন করতে পারি।
আমাদের সেটা দেখান, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন আমার দেহ, আবার তিনি সৃষ্টি করেছেন আমার আত্মা, আর তিনি যা সৃষ্টি করেছেন তার উভয়ের প্রতিই তিনি যত্নবান। তিনি একটাকে বা অন্যটাকে ঘৃণা করেন না, তিনি দুটোরই তত্ত্বাবধায়ক। তিনি সৃষ্টি করেছেন পুরুষ, আবার সৃষ্টি করেছেন নারী। তিনি সৃষ্টি করেছেন সরকার, আবার তিনি সৃষ্টি করেছেন জনগণ। তিনি উভয়ের প্রতিই যত্নবান, আর তিনি একমাত্র একজন যিনি আমাদের ভারসাম্য দিতে পারেন। মানবতা এই ভারসাম্যটাই খুঁজে বেড়াচ্ছে, এই লড়াইটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, সুবহানাল্লাহ। আমি জানি সময় মোটামুটি শেষ, কিন্তু ঠিক আছে, শেষ একটা। আমি আপনাদের সাথে আল মাগদুবি আলাইহিম ওয়াল দাল্লিন নিয়ে আরেকবার কথা বলতে চাই। আপনারা জানেন কোরআনে কিছু ইয়াহুদীদের নিয়ে সমালোচনা করা হয়েছে, কিছু ইয়াহুদি, সব ইয়াহুদি না, কিছু ইয়াহুদি। তা হচ্ছে তারা এতই বুদ্ধিমান ছিল যে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। তারা ছিল শুধুমাত্র, তারা তাদের ধর্মটাকে এমনভাবে দেখত যেন এটা একটা অধ্যয়নের এবং পুঁথিগত বিষয়, মোটেও আধ্যাত্মিকতার বিষয় ছিল না, তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। আরেকদিকে খ্রিস্টানদের অনেক আধ্যাত্মিক মানুষ হিসাবে বর্ণনা করা হয়েছে, যাদের অন্তর নরম, কিন্তু তাদের সমস্যাটা ছিল জ্ঞানের অভাব। কোরআন অনুযায়ী তারা বইয়ের দিকে সেভাবে তাকায়ও না যেভাবে তাদের উচিত ছিল। তাদের যেসব প্রশ্ন জিজ্ঞেস করা উচিত ছিল সেগুলো তারা জিজ্ঞেস করতো না। অনেক পণ্ডিত মানুষ আছেন যারা এতই পণ্ডিত যে তারা তাদের আধ্যাত্মিকতা হারিয়ে ফেলে, আবার কিছু মানুষ এমন আছে তারা এতই আধ্যাত্মিক যে তাদের বুদ্ধিমত্তা হারিয়ে ফেলে। দুটোই সমস্যা। এই দুটো সমস্যা কি মুসলিম উম্মায় ঘটবে? আপনারা কি এমন মানুষ পাবেন যারা অনেক শেখে, এবং তারা অনেক জানে কিন্তু তারা আধ্যাত্মিকভাবে নিঃস্ব? আবার আমাদের মধ্যে এমন মানুষ থাকবে যারা আধ্যাত্মিকতার ব্যাপারে খুবই সচেতন কিন্তু দিন সম্পর্কে কিছুই জানে না, নিশ্চিত। আপনি জ্ঞান বুদ্ধিমত্তার বিকাশ এবং আধ্যাত্মিকতার মধ্যে একটা দ্বন্দ্ব খুঁজে পাবেন। ফাতিহা, আমাদের জ্ঞান এবং আবেগের মধ্যে ভারসাম্য করে দেয়। মনে আছে আমি আপনাদের বলেছিলাম আলহামদুলিল্লাহ এটা বুদ্ধিমত্তাগত, এটা তথ্যমূলক, আবার একই সাথে আবেগপূর্ণ। কোরআন তার পুরোটা জুড়ে নিরবিচ্ছিন্নভাবে একটা উচ্চতর শিক্ষা এবং বুদ্ধিগত পাঠ, আবার একই সাথে এটা উচ্চতর কি আধ্যাত্মিক পাঠ। এমন আর কি বই আছে যা বুদ্ধিমত্তা এবং দার্শনিক জ্ঞানকে আধ্যাত্মিকতার সাথে ভারসাম্য করতে পারে? কোন বই এটা করবে? এমন কোন বই আছে যা কিছু পণ্ডিত ব্যক্তি পাঠ করে এবং তারা শুধু একটা সুরার উপর পিএইচডি করে তবুও সেটা শেষ করতে পারে না, আবার একই সাথে একজন কৃষক এই একই সুরা শুনছে এবং কাঁদছে নামাজের মধ্যে? কোন বই এটা করবে? পৃথিবীর কোন সংবিধান আপনাকে কাঁদাতে পারবে? সুবহানাল্লাহ, আধ্যাত্মিকতা এবং বুদ্ধিবৃত্তির ভেতরে ভারসাম্য পাওয়া যায় এই একটা বইয়ের মধ্যে, সুবহানাল্লাহ। ভারসাম্যের পরে ভারসাম্য, এটাই হচ্ছে ফাতিহা। আমি দোয়া করি আমি এই অবিশ্বাস্য সুরাটির মধ্যে যে সৌন্দর্য লুকানো আছে তার প্রতি ন্যায় বিচার যেন করতে পারি। আমি আরও দোয়া করি যে আপনারা সবাই আজকের বক্তব্য উপভোগ করেছেন। যেহেতু আমি আজ রাতেই চলে যাচ্ছি, আমি জানি এবার খুবই সংক্ষিপ্ত ভ্রমণ হয়েছে, আমি আসলে আগামীকাল সকালেই বিমানে উঠছি। আমি খুবই কৃতজ্ঞ এই সুযোগটি পেয়ে যা এই প্রোগ্রামের স্বেচ্ছাসেবক এবং দাতারা দিয়েছেন, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি এখানে আসা এবং অংশগ্রহণ করার জন্য। আমি সত্যি সত্যি অনেক কৃতজ্ঞ আপনাদের সাথে দেখা করার সুযোগ পেয়ে, এবং আমি জানি এখানের প্রত্যেককে সালাম জানাতে পারবো না, আমি শুধু আকাঙ্ক্ষা করি যদি আমি সবার সাথে সালাম জানাতে পারতাম। আমি সত্যি অনেক কৃতজ্ঞ আজ রাতে আপনাদের এখানে উপস্থিতির কারণে। আপনাদের যেতে দেবার আগে আমি চাইছিলাম আপনাদেরকে একটা প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিতে, যেটাতে আমি আমার নিজেকে পুরোপুরি সমর্পণ করেছি। আসলে দিন দিন আমি ভ্রমণের সুযোগ কম পাচ্ছি একটা প্রজেক্টের জন্য। আমি ধারণা করছি আমি ভ্রমণ করার চেয়ে এটা মুসলিমদের আরও উপকার করবে প্রকৃতপক্ষে। আমার একটা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে সে সম্পর্কে যা আমি ভাবছি আপনাদের জন্য সবচেয়ে উপকার আনতে পারবে। দল এবং কাজের মাধ্যমে যেটা আমরা করার চেষ্টা করছি, দুটো জিনিস আমরা বাইয়েনাতে ফোকাস করি। আমরা ফোকাস করি আরবির দিকে এবং আমরা ফোকাস করি কোরআনে। তাই আমি আপনাদের শুধু কোরআন নিয়ে বলবো। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রতিটি মুসলিমের কোরআনের একটা ব্যাখ্যা পড়া উচিত। কিন্তু আমার কথা শুনুন, আমি আশা করি না প্রতিটি মুসলিম কোরআনের সম্পূর্ণ অনুবাদ পড়বে, এটা আমি আশা করি না। আমি ভাবিও না যে এটা বাস্তবসম্মত, আমি এটাকে বাস্তবসম্মত ভাবি না, কারণ হয় আপনি একঘেয়েমি বোধ করবেন অথবা আপনি কনফিউজড হয়ে যাবেন। আপনি অনুবাদ থেকে একটা আয়াত পড়বেন আর ভাববেন এটা কি বোঝাচ্ছে, হত্যা করো তাদেরকে যেখানেই পাও, এটা আসলে কি বোঝাচ্ছে, আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন না। হয়তো আপনার প্রায়োগিক তাফসির পড়ার উপায়ও নেই। একজন গড়পড়তা মুসলিমের কাছে এটা অনেক বেশি প্রত্যাশা, তারা এমনটা করতে যাচ্ছে না, এরকমটা হতে যাচ্ছে না, আমাদের বাস্তববাদী হওয়া উচিত।
তাই এখানে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে কোরআনকে ব্যাখ্যা করা উচিত সহজ বোধ্য ভাষায়, ছাপার মাধ্যমে না, প্রথমে ভিডিওর মাধ্যমে, আলাপের মাধ্যমে আমাদের এটা নিয়ে কথা বলতে হবে। এটা মানুষের জন্য হজম করা সহজ হবে, আর এটা এমনভাবে উপস্থাপন করা হবে যেন বেশি পুঁথিগত না হয়ে যায়। এটা এমন যে কোরআন সবার জন্য, বিশেষত যে অংশগুলো সংশয়পূর্ণ সেগুলোর প্রতি নজর দেয়া, যেমন সিএনএন বা ফক্স যেসব অংশগুলো বেশি ব্যবহার করে, সেসব অংশ নিয়ে যেগুলো কিছু মানুষ ব্যবহার করে সে সম্পর্কে ভয়ঙ্কর কিছু বলতে, এবং তারা এটাকে অপব্যবহার করে ভয়ানক কিছু বলতে। আর আপনি ভাবেন কোরআন কি আসলে এমন কিছু বলে? আসলেই কি এটা এমনভাবে বলে? এটা আসলে কি বোঝাচ্ছে? আর আপনি কি জানেন অধিকাংশ মানুষ এটা সম্পর্কে আর কিছু পড়বে না, তারা সন্দেহ নিয়েই থাকবে বছরের পর বছর, অমীমাংসিত। এই উদ্বেগটা আমার মাঝে ছিল কিছু সময় এবং চেষ্টা করেছি এই বিষয়টাতে কাজ করার। একবার যাওয়া, সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, যেখানে সাধারণত সংশয়গুলো দানা বাঁধে, যেখানে প্রয়োজন সেখানে একটু বিশেষভাবে বিশদ ব্যাখ্যা, ওটা কী নিয়ে বলছে, অথবা এমন জিনিস যে হঠাৎ করে কীভাবে বিষয়বস্তু পরিবর্তন হয়ে গেল, কীভাবে একটা গল্পের কিছু অংশ এখানে আবার কিছু অংশ সেখানে, এটা নারীদের নিয়ে যখন বলছে তখন কী বলছে, অথবা উত্তরাধিকার নিয়ে কী বলছে, এসব প্রশ্ন হরহামেশাই মানুষের মনে আসে। কিন্তু আমি চেয়েছিলাম সমগ্র কোরআনের একটা উৎস সহজলভ্য করে দিতে, যাতে সাধারণ মুসলিম কোনো তাড়াহুড়া নেই, তারা কেবল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট শুনলেন একদিনে, হয়তো বা একদিন পর একদিন, এবং তারা অনেকটা ধীর গতিতে কোরআনের মধ্য দিয়ে যাবেন, এবং এটা অনেকটা জীবনব্যাপী প্রক্রিয়া। সুতরাং আপনি এটার মধ্যে দিয়ে একবার গেলেন, এটার মধ্যে দিয়ে আরেক সময় গেলেন যখন আপনি সময় পান। আর আলহামদুলিল্লাহ এই প্রজেক্টটা সমাপ্তিতে এসেছে, সমগ্র কোরআনের জন্য রেকর্ডিং করা হয়েছে আলহামদুলিল্লাহ, কভার টু কভার প্রজেক্ট টেক্সাসে, আর এগুলো ইতিমধ্যে অনলাইনে দেওয়া হয়েছে। এখন এটা ইউটিউব থেকে ভিন্ন ভিন্ন কারণে ইউটিউবে এখানে কিছুটা, এখানে টুকরো অংশ, এখানে টুকরো অংশ সেখানে, কিন্তু এটা ধারাবাহিকভাবে সাজানো না। ঠিক, আমি চেয়েছিলাম এটা একটা সাজানো লাইব্রেরির মতো হোক, যাতে এটা আপনাদের জন্য অনেকটা আরামদায়ক হয়, অথবা আপনারা মোবাইল ডিভাইসের শিক্ষণীয় উৎস হিসাবে থাক। আমি আসলে চাইছিলাম এটাই হোক। এই প্রজেক্টের পরে আমি আপনাদের দুটো মাত্র প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেব, যদিও আরও অনেক আছে। তো এটা ছিল একটা প্রজেক্ট। দ্বিতীয় প্রজেক্টটা ছিল, আমি অনুভব করেছিলাম কিছু কিছু নির্দিষ্ট থিম আছে, কিছু নির্দিষ্ট বিষয় আছে যা সম্পর্কে মুসলিমদের জানা উচিত। উদাহরণস্বরূপ, এই পৃথিবীটা এখন অশ্লীল ছবি দিয়ে ভরে যাচ্ছে, এই পৃথিবী ভরে যাচ্ছে অশ্লীল ভিডিও এবং ছবিতে, অনলাইনে, টিভিতে, ছাপা কাগজে ইত্যাদি ইত্যাদি। আমরা এত ছেয়ে আছি, আমাদের বাচ্চারা এত ছেয়ে আছে, এটা অপ্রতিরোধ্য, এটা সেখানে আছেই। আমরা এর সাথে কীরকম আচরণ করি, এটা আমাদের হায়ার সমস্যা, আমাদের লজ্জাবোধের সমস্যা, শোভনতার সমস্যা। কোরআনের কি এ বিষয়ে কিছু বলার আছে? আর যদি থেকেই থাকে তবে এর কী বলার আছে? আর আমি শুধু একটা হিজাব পরার কথা বলছি না, আমি বলছি লজ্জা এবং লজ্জাশীলতা কোরআনের একটা বড় বিষয়। আর আল্লাহ এটা সম্পর্কে বলেছেন পর্দার বিধান চালু হবার আগেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশন শুরু করার 16 বছর পরে পর্দার বিধান চালু হয়েছে, কিন্তু আল্লাহ লজ্জাশীলতা সম্পর্কে বলা শুরু করেছিলেন প্রথম বা দ্বিতীয় বছর থেকেই। সুতরাং এটা পোশাক পরিচ্ছদের চেয়ে অনেক বড় বিষয়। সুতরাং আমি চেয়েছিলাম কোরআনের প্রধান থিমগত অধ্যয়নকে বিশ্লেষণ করতে। আমি ব্যক্তিগতভাবে ভাবি, উদাহরণস্বরূপ অজস্র মা বাবা আছে, তারা তাদের সন্তানকে বড় করতে অনেক ঝামেলা পোহাচ্ছেন, যোগাযোগের সমস্যা, রাগ নিয়ন্ত্রণ, ভাই বোনদের মধ্যে দ্বন্দ্ব। কোরআনে কি এইসব বিষয়ে কোনো উপদেশ আছে? কোরআনের প্রেক্ষাপট থেকে মাতৃত্ব এবং পিতৃত্ব সম্পর্কে কী বলা হয়? আমরা যদি এই বইয়ে বিশ্বাস করে থাকি, তাহলে আমরা এটাও বিশ্বাস করি যে এর মধ্যে সমাধানও আছে। আমাদের বন্ধুত্ব সম্পর্কে পথ নির্দেশনা দেবেন, তিনি আমাদের ব্যবসায়িক বিষয়ে পথ নির্দেশনা দিবেন, আমাদের জীবনে প্রয়োজন তেমন সব বিষয়ে তিনি আমাদের পথ নির্দেশনা দিবেন। তাই এ উদ্দেশ্যের জন্য আমাদের এই বইয়ের কাছে আসা উচিত। এ পর্যন্ত আমি শুধুমাত্র দুটো করেছি, আরও আসছে। তো লজ্জা আর পিতৃত্ব মাতৃত্ব নিয়ে করা শেষ, আর সেগুলো অনলাইনে প্রকাশও করা হয়েছে। আমি এগুলো সবগুলো একটা জায়গায় রাখতে চাই, যাতে এটা আপনাদের জন্য সুবিধাজনক জ্ঞানের উৎসে পরিণত হয় ইনশাআল্লাহ তাআলা। আর এই উৎসটা হচ্ছে বাইয়েনা টিভি। আর আমি আশা করছি যে আজ রাতে ইনশাআল্লাহ তাআলা আপনারা এটা চেক করবেন। আমি বলতে চাইছি, আমি হয়তো বছরে একবার আসতে পারি, বেশি হলে বছরে দুবার, তবে এটা ভালো, এটা সবচেয়ে ভালো ঘটনার চিত্রনাট্য, ঠিক। কিন্তু আমি চাই আপনাদের সাথে আমার একটা সম্পর্ক হোক, এবং আমার সাথে আপনাদের সম্পর্ক হোক কোরআনের শিক্ষার উপর ভিত্তি করে, আপনার সুবিধা মতো পুরো বছর জুড়ে। এটাই আমি প্রকৃতপক্ষে পেতে পছন্দ করব। আর আমি চাইব প্রতিটা পরিবারেই এমন ধরনের সুযোগ থাকুক। ইনশাআল্লাহ কেউ একজন এগিয়ে আসবে এবং এর চেয়ে ভালো কিছু করবে, কিন্তু সেটা না ঘটা পর্যন্ত আপনাদের আমার সাথে ডিল করতে হবে।
আজ রাতে এটা আপনারা চেক করবেন, এটা হলো বাইয়েনা.টিভি, এটার জন্য ইউআরএল বাইয়েনা এবং বাইয়েনা। মানুষ জানে না, মানুষ জানে না কিভাবে বাইয়েনা বানান করতে হয়। আমি আপনাদের জন্য এটা বানান করছি, এটা হলো BAYYINAH.TV, এখানে এই জিনিসগুলো আছে। তো আমি আশা করছি আপনারা এটা চেক করবেন। আপনারা আমার যে ক্লিপটি দেখছিলেন সেটা আসলে তৃতীয় প্রজেক্টে ছিল। আমি আমার মেয়েকে আরবি পড়াই দিনে 15 মিনিট করে, আর সে কোনো সুপার জিনিয়াস না, তাই সে যদি এটা করতে পারে আপনিও পারবেন। আমি এটা রেকর্ড করি, আমি এটা বাসায় রেকর্ড করি, আমি তাকে শিক্ষা দেই, সে ভুল করে, আমি তার কান টানি এবং সব ধরনের মজার জিনিস তার সাথে করি এবং সে শেখে আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিষয় হচ্ছে, আপনি যদি পরবর্তীতে আরবি শিখতে চান, আপনি সেটা থেকে শুরু করতে পারবেন আপনার নিজস্ব সময়ে। এই কারিকুলামটা আমি আমার পূর্ণাঙ্গ সময় ছাত্রদের জন্য ব্যবহার করি এবং আমি আমার 10 বছর বয়সী মেয়ের উপরও ব্যবহার করছি। তো ইনশাআল্লাহ তাআলা আপনি ওটার সুবিধা নিন বাইয়েনা.টিভি। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আজ রাতে আপনাদের এখানে সম্মানী উপস্থিতির জন্য। আমি আমি জানি যে আপনাদের সবার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবো না, কিন্তু যদি সুযোগ নাও পাই, আমার বিনীত সাদর সম্ভাষণ এবং সালাম আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে। আমি জানি কারণ আমরা ভ্রমণ করছি নিজেরা, আপনাদের সবার কাছে চাইবো শুধু আমাদের জন্যই দোয়া করবেন না, আমাদের পরিবারের জন্যও দোয়া করবেন যারা এই মুহূর্তে আমাদের মিস করছে, আমাদের বাচ্চারা, আমাদের মা বাবা সবাই। যেহেতু আমরা ভ্রমণে ফিরে যাব, আমরা আপনাদের সমাজের জন্য অনেক অনেক দোয়া করবো যাতে সিঙ্গাপুরে আপনারা মুসলিম হিসাবে বিকশিত হতে পারেন এবং যাতে আপনাদের সচেতনতা, জ্ঞান ও দিনের চর্চা তৈরি হয় এবং যাতে আপনাদের সমাজ আরও বেশি একতাবদ্ধ হতে পারে এবং এমন একটা স্থানে পরিণত হয় যেখানে পরিবারগুলো সত্যিকারের অর্থেই ইসলামের ভালোবাসা খুঁজে পায়। দিন শেষে বলার মতো কথা আমার এটাই, আমরা যদি আমাদের পরিবারকে ইসলামের ভালোবাসা দিতে পারি তাহলে আমরা একটা সমাজ হিসাবে সঠিক কাজ করছি। তো ইনশাআল্লাহ তাআলা আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবার তা করেন। অনেক অনেক ধন্যবাদ আজ রাতে আমাকে শোনার জন্য। বারাকাল্লাহু লি ওয়া লাকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।